আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমাদের ক্লাসটা শুরু করি আজকে ক্লাসের যেই টপিক্স মূলত হেডলাইন সেটা হচ্ছে স্মুথ অ্যানিমেশন দ্যাট মিনস আমরা গত ক্লাসে বেসিক অ্যানিমেশন শিখলাম তো সেইটাকে আর একটু স্মুথ কিভাবে করা যেতে পারে সেই বিষয়টা আজকে আমরা একটু দেখার চেষ্টা করব তো সেই ধারাবাহিক ধারাবাহিকতা আমরা দেখবো ফাইল ইম্পোর্ট করে কী অ্যাসিস্ট্যান্টে অ্যাসিস্ট্যান্টের কাজ দেখব গ্রাফ এডিটরের প্যারেন্ট লেয়ার আছে পি এই বিষয়গুলো আজকে আলোচনা করব তো প্রথমে আমি এখান থেকে একটা কম্পোজিশন সেট আপ করতেছি এখান থেকে ক্লিক করে বারোশো আশি বাইশ সাতশো বিশ তিরিশ ফ্রেম রেট আর দশ সেকেন্ড মানে যেরকম আসে বেসিক সেরকম নিয়ে জাস্ট ওকে করে দিচ্ছি ওকে এবার প্রথমে আমরা দেখব কীভাবে বাইরে থেকে ফাইল ইম্পোর্ট করবো তো ফাইল ইম্পোর্ট করার ক্ষেত্রে আপনাকে ছোট্ট একটা বিষয় একটু মাথায় রাখতে হবে আজকে আমাদের ক্লাসে আমাদের যতগুলো টপিক্স নিয়ে আমরা আপনাদেরকে প্র্যাকটিস দেখাবো সবগুলো এলিমেন্ট আমি এখানে ইন্ডিভিজুয়াল করে রেখে দিয়েছি আমি এগুলো পিডিএফ ফোল্ডার করে আপনাদেরকে ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো সে সেগুলোতে প্র্যাকটিস করবেন তো এখানে দেখেন দুই ধরনের আমি ইমেজ নিয়ে রিসোর্স রেখে দিছি এখানে আচ্ছা তো আমরা আফটার ইফেক্টে মূলত মিউজিক ভিডিও ফটোশপ ইলাস্ট্রেটর জেপিজি পিএনজি এই যে ফাইল ফর্মেটগুলো এগুলো আমরা আপলোড করতে পারি এবং এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি তো ভিডিও অডিও পিএনজি জেপিজি এগুলো ইম্পোর্ট করতে বা হচ্ছে এগুলো আমার সফটওয়্যারে আনতে আসলে কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের মেকানিজম সেটিং ফলো করতে হয় না বাট ফটোশপ ইলাস্ট্রেটর আনতে হলে আপনাকে কিছু সিস্টেম বা কিছু ওয়ে ফলো করতে হবে তো আগে যে পিজিগুলো আনি তারপর ফটোশপ ইলাস্ট্রেটর ফাইল দেখাচ্ছি তো আমরা চলে যাব ফাইল ফাইল থেকে চলে আসব ইম্পোর্ট এখান থেকে ফাইল সো মাল্টিপাল ফাইল আছে এখান থেকে সিঙ্গেল মানে যেখানে যেভাবে আপনার ইম্পোর্ট করা দরকার এই অপশানটা থেকে আপনি চলে আসবেন তারপর আপনার ফোল্ডার যেখানে আসে আপনি সেই জায়গাটাই চলে যাবেন দেন সেখান থেকে আপনার যেটা দরকার সেটাকে ক্লিক করবেন এইভাবে একাধিক হলে একাধিক জাস্ট ক্লিক করবেন তো এইখানে একটা বিষয় আছে এই বিষয়টা হচ্ছে যখন আপনি জেপিজি ইমেজ ধরেন এক দুই তিন চার পাঁচ ছয় এরকম নাম্বারওয়ালা জেপিজি ইমেজ বা পিএনজি ইমেজ আনার চেষ্টা করবেন তখন এখানে একটা অপশন থাকবে যে সিকোয়েন্স অনুযায়ী আপনি এগুলোকে আনবেন কি না তো যদি সিকোয়েন্স অনুযায়ী আনতে চান তখন এই সিকোয়েন্স অনুযায়ী এখানে একটা ক্লিক থাকবে সিকোয়েন্স এই মাল্টিপাল সিকোয়েন্স এখানে জাস্ট দিয়ে দেবেন আর র্যান্ডম নামের যদি থাকে তাহলে পর রকম প্যারা নাই জাস্ট এরকম সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করে এখানে ফুটেজ আসে জাস্ট ফুটেজে সিলেক্ট করে ইম্পোর্ট বাস এটা একটা আর আরেকটা হয়ে হচ্ছে কন্ট্রোলআই যেখানে ইম্পোর্ট করা দরকার সেখানে যাবেন সেখান থেকে জাস্ট ক্লিক করে ওকে চলে আসছে আর একটা অপশন হচ্ছে এই যে ফাঁকা জায়গাটা এরকম থাকে এই ফাঁকা জায়গায় আমি যদি মাউস দিয়ে ডাবল ক্লিক করি তাহলে আপনাকে একটা লোকেশনে নিয়ে যাবে সেখান থেকে আপনি আপনার লোকেশনে গিয়ে আপনি আপনার ফাইলগুলো নিয়ে আসবেন তো আমি এখান থেকে সবগুলোকে সিলেক্ট করে ইম্পোর্ট করে দিচ্ছি দেখেন সবগুলো চলে আসলো তো এটা গেল নর্মাল জেপিজি পিএনজি বা অডিও ভিডিও এই সেম সেম ভাবে আনবেন বাট যদি ফটোশপ ইলাস্ট্রেটরের ফাইল আনি তাহলে কিভাবে আনবো তা আমি ইলাস্ট্রেটরের একটা ফাইল আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি একদম এটা অর্গানাইজ করা সাজানো গোছানো আছে আপনারা জাস্ট বাসায় গিয়ে যাদের ফটোশপ ইলাস্ট্রেটর নাই কোনো সমস্যা নেই তাদের ফটোশপ ইলাস্ট্রেটরে যে এটাকে এডিট করতে হবে না আমি করে রেডি করে দিচ্ছি আপনারা জাস্ট ইম্পোর্ট করে নেবেন তো যারা ফটোশপ ইলস্ট্রেটার কাজ করেন তারা জানেন লেয়ার নামে একটা বিষয় আছে এই ইন্ডিভিজুয়াল লেয়ারে যদি আমরা না রাখি ইন্ডিভিজুয়াল ইলিমেন্টগুলো নিয়ে কাজ করতে পারি না সেটা আফটার ইফেক্টে কিন্তু আমরা দেখলাম তো আফটার ইফেক্টে সেই কাজটা যেন ঠিক হয় এই জন্য ফটোশপ ইলস্ট্রেটার থেকে আলাদাভাবে লেয়ার প্যানেলটাকে সাজিয়ে নিতে হবে এই যে দেখেন এখানে এভরি ইলিমেন্ট যেগুলো অ্যানিমেটেড হবে বা আমি যেগুলোকে মোশন দিব যেমন আমি যদি এই যে ট্রেন রাখছি একটা এই ট্রেনটা যদি এমন হতো যে প্রত্যেকটা বগি আলাদা আলাদা অ্যানিমেশন হবে তাহলে আমি দেখেন ট্রেন নামে একটা লেয়ার না রেখে তখন আমি কি করব আলাদা আলাদা লেয়ারে প্রত্যেকটা বগিকে রাখব তো এখন যেহেতু ট্রেন একসাথে অ্যানিমেট হবে বা মোশন হবে তখন আর আলাদা লেয়ার লেয়ারে রাখার দরকার নেই এই একটা লেয়ারে করে দিছি তারপর গাড়িটার দিকে লক্ষ্য করেন গাড়িটা এটা একটা সিঙ্গেল বডি দেন চাকা চাকাগুলো আলাদা আলাদা ঘুরবে গাড়িগুলো আলাদা আলাদা মুভ করবে চাকাগুলো যখন ঘুরবে গাড়ি তো আর ঘুরবে না তাই না তারপর এই যে প্লেনটা দেন হচ্ছে আপনার এই যে ক্লাউডগুলো এগুলো ইন্ডিভিজুয়াল মুভ করবে গাছগুলো সেই জন্য এগুলো কী আসে ইন্ডিভিজুয়াল লেয়ারে আসে তো এই লেয়ার ম্যানেজগুলো যারা ফটোশপ ইলাস্টেটার প্র্যাকটিস করেন তারা জানেন এগুলো কীভাবে করে তো যারা ফটোশপ ইলাস্ট্রেটর এখনও এইখানে অনেকে ইউজ করেন না বা সফটওয়্যার ইনস্টল নাই প্যারা নাই এই জন্য আমি এখানে এটা রেডি করে দিছি আপনারা বাসায় গিয়ে জাস্ট ইম্পোর্ট করবেন কিভাবে করবেন এটা এখন দেখি সো একই একইভাবে এইখানে ডাবল ক্লিক অথবা কন্ট্রোলাই অথবা ফাইল থেকে ইম্পোর্ট তো এবার হচ্ছে ফটোশপ ইলাস্টেটার ফাইলটা সিলেক্ট করবেন তো দেখেন আগে যখন ইমেজ নিতাম তখন এই ইম্পো ফুটেজের এখানে শুধু ফুটেজই ছিল বাট যখন আমি এই ইলেস্ট্রেটার ফাইলটা সিলেক্ট করলাম তখন ফুটেজের এইখানে এই যে দেখেন ইলেস্ট্রেটার ফাইলটা সিলেক্ট করলাম তখন ফুটেজের এইখানে দেখেন তিনটে অপশান চলে আসছে একটা হচ্ছে কম্পোজিশন একটা হচ্ছে রিটার্ন লেয়ার সাইজ তো আমরা সবসময় রিটেন লেয়ার সাইজ নিব কারণ এই রিটার্ন লেয়ার সাইজ নিলে আমাদের এই ছোটো ছোটো ইলিমেন্টগুলোর সাইজ যতটুকু আছে ততটুকু আকারেই এটা ইম্পোর্ট হবে আর যদি হচ্ছে পুরো কম্পোজিশনের সাইজ যেটা থাকবে যেমন আমার এখন আছে বারোশো আশি বাই সাতশো বিশ তাহলে প্রত্যেকটা ইলিমেন্টের এরিয়া হবে বারোশো আশি বাই সাতশো বিশ তো আমি দেখাচ্ছি আর ফুটেজ আকারে নিলে ছবি আকারে আসবে তাহলে পরবর্তীতে আর কোনো ইডিট টিডিট করতে পারবেন না কারণ ইলাস্ট্রেটরের ফাইলগুলো বা ফটোশপের ফাইলগুলো আমরা চাইলে কনভার্ট করে এখানে সেইভাবে কনভার্ট করতে পারি তো ওইটা করতে চাইলে ইলাস্টেটারের ফাইলই নিতে হবে তো আমি প্রথমে হচ্ছে কম্পোজিশনের ফাইলে নিলাম ফুটেজ তো ওই ইমেজ আকারে আসবে সেটা তো দেখালামই কম্পোজিশন আকারে নিলাম একটা দেখেন চলে আসছে তো এখন এই যে কার যেটা আছে এই কারের এটা যদি মানে কোনো একটা ফটোশপ ইলাস্টারের ফাইল হয় তাহলে এটা একটা কম্পোজিশন আকারে ইম্পোর্ট হবে দেন ওই কম্পোজিশনের উপর ডাবল ক্লিক করলে ওইটা আলাদা একটা কম্পোজিশন তৈরি করে নেবে ওইটার সাইজ ইলাস্ট্রেটার ফটোশপে যা ছিল তাই তো আমার ফটোশপ ইলাস্ট্রেটারের সাইজ যদি উনিশশো বিশ থাকে তাহলে এখন প্রত্যেকটা ইলিমেন্ট দেখেন আমি এই যে সিলেক্ট করলাম এই যে চাকাটা সিলেক্ট করলাম দেখেন এই যে চাকাটা অল্প একটু কিন্তু এটার বর্ডার পুরো আর্টবোর্ড বা পুরো কম্পোজিশন জুড়ে তো যখন এটার অ্যানিমেশন করবেন তখন বেশ ভালো প্যারা খাইতে হবে তো তাহলে এই প্রসেসে আমরা কি করব না ইম্পোর্ট করব না তারপরে আবার এটা ডিলিট করে দিচ্ছি দেন আবার আবার ডাবল ক্লিক করে যাচ্ছি এরপরে ফুটেজ ফুটেজ আকারে আকারে ইম্পোর্ট করলাম সাপোজ তো ধরেন সেই ওয়ার্নিং আপনি মানলেন না এখানে বলে দিলেন যে ফুটেজ আকারেই করো জোর করে মার্চ লেয়ারই দিয়ে দিলাম ওকে সো নাওসি দেখেন এটা একটা লেয়ারে আসছে একটা ফুটেজ আকারে তো এটা একটা প্রবলেম আবার যদি ধরেন আপনি চাচ্ছেন যে না এটাকে আমি একাধিক লেয়ারেও কনভার্ট করে দেবো ফুটেজ থাকবে কিন্তু একাধিক লেয়ার ধরেন চুজ লেয়ার দিলাম তাইলে আবার হচ্ছে যে কোনো একটা লেয়ার আপনি চুজ করে নিতে পারবেন তো এগুলো আসলে ভুল প্রসেস আমি জাস্ট ভুলগুলো দেখাচ্ছি যেন এগুলো আপনারা না নেন তো সঠিক প্রসেস হচ্ছে কম্পোজিশন রিটেন লেয়ার সাইজ কোনো এআই অথবা পিএসের ফাইল নেওয়ার জন্য সিলেক্ট করার পরে এখান থেকে যাবেন কম্পোজিশন রিটেইন লেয়ার সাইজ অন্য কোনো কিছুতে প্রয়োজন নেই সিলেক্ট করার জাস্ট ইম্পোর্ট এবার আমরা যদি কারের এই যে কম্পোজিশনটা আছে ওটাকে ডাবল ক্লিক করি দেখেন চলে আসছে আগের মতোই প্রত্যেকটা জায়গায় ইন্ডিভিজুয়াল লেয়ার আছে আবার আমি যদি এটাকে সিলেক্ট করি তাহলে দেখেন তার বর্ডার বা বাউন্ডারি বক্সটা ঠিক অতটুকুই আছে যতটুকু ওর নিজস্ব সাইজ তো তাহলে এই প্রসেসটা সঠিক এই প্রসেসটায় আমরা কী করবো সবসময় ইম্পোর্ট করবো ফটোশপ আর আফটার ইফেক্টের এই ফাইল ওকে তো এটা আজকে আমাদের কাজ না তাহলে আমরা ফাইল ইম্পোর্ট করতে পারি আশা করি আচ্ছা তাহলে ফাইল ইম্পোর্ট করতে আমরা পারবো এবার আমরা যাব হচ্ছে কিভাবে অ্যানিমেশনটাকে একটু স্মুথ করতে পারি কি ফ্রেম অ্যাসিস্ট্যান্টকে তো আমি এখানে প্রথমে আপনাদের বেসিক ধারণাটা ক্লিয়ার করি তারপরে আমরা অন্য কিছুতে যাব একটা ইলিপস নিলাম এইটাকে কন্ট্রোল ডি দিয়ে একটা ডুপ্লিকেট করলাম একটু নিচে নামিয়ে দিলাম একটা ভিন্ন কালার দিলাম আচ্ছা কালার গুলোকে একটু ডার্ক রাখি তাহলে চোখে ভালো লাগবে দেখতে তারপর আবার একটাকে ডুপ্লিকেট ডুপ্লিকেট করলাম কন্ট্রোল ডি এটাকে একটু নিচে নামিয়ে দিলাম একটা ডিফারেন্ট কালার দিয়ে দিলাম আর একটাকে কন্ট্রোল ডি দিলাম ডুপ্লিকেট করে নিচে নামিয়ে দিলাম এটাকে আর একটা ভিন্ন কালার দিয়ে দিলাম তো আমার কাছে হচ্ছে চারটা বৃত্ত আছে এখন আমি এই চারটা বৃত্তকে আমি নর্মাল চারটা পজিশনের কাজ করব তো এইভাবে সিলেকশন টুলসি গিয়ে কম্পোজিশন প্যানেলে এসে সিলেক্ট করে জাস্ট লেয়ারের দিকে তাকালেই দেখবেন একসাথে চারটাই সিলেক্ট হয়ে গেছে অথবা লেয়ার প্যানেল এসে কন্ট্রোলে দেন চারটাই সিলেট হবে এবার যদি পি প্রেস করেন তাহলে চারটার পি বের হবে পজিশন এবার যে কোনো একটা পিতে প্রেস করলে চারটা পি কি তা আমি কি ফ্রেমটা একটু মনে করেন পনেরো ফ্রেম পরে গিয়ে কি ফ্রেমটা বসাতে চাচ্ছি বসালাম এবার ধরেন শিপ ধরে এক দুই বিশ ফ্রেম পরে গিয়ে আমি তাদের পজিশন এইভাবে চেঞ্জ করে এইখানে নিয়ে আসলাম তাহলে একই জায়গা থেকে তারা অ্যানিমেশন বা তাদের যাত্রাটা শুরু হলো একই সময়ে গিয়ে শেষ হলো ওটা কাজ করি তিরিশ ফ্রেম করে দিচ্ছি একটু ফাস্ট হয়ে গেল এই জন্য দশ ফ্রেম একটু বেশি নিয়ে নিলাম সোনাও দেখেন পনেরো ফ্রেম পরে অ্যানিমেশন শুরু শেষ হলো এখন দেখেন আমি কিন্তু চা চারোটার ভ্যালু একই দিছি এবং একই সময়ে একই ভ্যালু যে যে কতটুকু জায়গা চেঞ্জ করবে সেই ভ্যালুটা একই চারজনের জনের এবং কতটুকু সময় ধরে সেই ভ্যালুটা চেঞ্জ করবে সেটাও এক তো স্বাভাবিকভাবে একইভাবে তাদের শুরু এবং শেষ কিন্তু আমরা আমাদের প্রিন্সিপালে একটা বিষয় পড়ছিলাম মনে আছে মনে হয় সবার সোলো ইন সোলো আউট সেই যে সোলো ইন আর সোলো আউট সেই বিষয়টাই আজকে কি ফেম অ্যাসিস্টেন্টের মাধ্যমে আমরা দেখব তো প্রথম যেটা আছে এইটাকে আমি লেয়ার অনুযায়ী নাম লিখে রাখলাম নর্মাল তো লেয়ারে রাইট ক্লিক করে এইখানে আমি নর্মাল লিখে দিলাম বোঝার জন্য আপনাদের এটা কোনো প্রসেস না বোঝানোর জন্য যে এটা আমার নর্মাল মাউসে রাইট ক্লিক করে রিনেম থেকে আমি নর্মাল লিখে দিলাম তাহলে এইটা নর্মাল এখানে আমি কোনো কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্লাই করবো না তারপরে যেটা আছে সেইটার যে কি ফ্রেম আছে সেই কি ফ্রেম দুইটাকে সিলেক্ট করব। মনে রাখতে হবে কি ফেম অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্লাই করার জন্য যেই কি ফেমে অ্যাপ্লাই করবেন সেই কী সিলেক্ট রাখতে হবে তো আমি দুইটা অ্যাপ্লাই করব দুইটাকে সিলেক্ট করলাম এবার মাউসে রাইট বাটন ক্লিক করলে দেখবেন ওই অ্যাসিস্ট্যান্টের উপর অ্যাসিস্ট্যান্টের উপেমের উপরে অন্য কোথাও ক্লিক না অন্য কোথাও ক্লিক করলে আসবে না এটা আবার বাসায় আপনাদের প্রবলেম হতে পারে কী ফ্রেমকে সিলেক্ট করবেন ওই কী উপরে রাইট বাটন ক্লিক করবেন নিচের দিকে দেখবেন কি ফেম অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে দেখবেন লেখা আছে ইজি ইজ ইজি ইজ ইন ইজি ইজ আউট সো আমি ইজি ইজ করে দিলাম মানে এফ নাইন এই ইজি ইজ করে আমি এখানে রাইট ক্লিক করে লিখে দিচ্ছি যে এটা ইজি ইজি ইফেক্ট আপনাদের বোঝার জন্য তাহলে আমি এটা ইজি ইজ দিলাম তারপর আবার উপরেরটায় গেলাম এই দুইটার প্যারামিটার কি ফ্রেমটাকে সিলেক্ট করলাম কি ফ্রেমের উপরে রাইট বাটন ক্লিক কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট এবার দিব ইজি ইজ ইন শিফট এফ নাইন ঠিক এখানে আমি আবার লিখে দিচ্ছি ইজি ইজ ইন সামথিং এরকম তারপর একটা যেটা আছে এটাকে সিলেক্ট করে মাউসে রাইট বাটন ক্লিক করে লিখে দিচ্ছি আউট রাইট ক্লিক এটা আউট আচ্ছা ইজি ইজ ইজি ইজ আউট তাহলে একটা হলো ইজি ইজ আউট একটা হলো ইজি ইজ ইন আর একটা হলো ইজি ইজ আর একটা হলো নর্মাল তাহলে আমি চারটায় চার ধরনের কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্লাই করে রাখছি মানে একটাই তো নর্মাল সেখানে তো অ্যাপ্লাই করি নাই জাস্ট ওইটা লুক রাখার জন্য যে নর্মালটা আসলে কী হয় আর এগুলো অ্যাপ্লাই করলে কি হয় তো এর আগে আমরা কিন্তু দেখলাম যে আমাদের কিন্তু যাত্রা শুরু করছে সেমভাবে যাত্রা শেষ করছে সেমভাবে বাট এখন যখন প্রত্যেকটা প্যারামিটারে আমরা এখান থেকে এই কি ফেম অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্লাই করলাম তখন আমাদের লুকটা কী হলো সেটা একটু দেখবো সোনাও দেখেন আমি যদি এটাকে একটু টাইম লাইনটাকে ছোট করে মানে আমার সিটিআই যেটা আছে সেখানে গিয়ে কিবোর্ড থেকে প্রেস করলাম এটা একটু ট্রিম হয়ে গেল এখন আমি বারবার এটাকে লুপাকার চালাবো দেখেন সোনাও দেখেন আগে যেই কাজটা ছিল সেই কাজটা কিন্তু এখন আর নাই একই ভ্যালু ছিল একইভাবে শুরু করছে একইভাবে শেষ করছে আগে বাট এখন আমরা যেটা করলাম কী ফ্রেম অ্যাসিস্ট্যান্ট অ্যাড করলাম যার কারণে এইটা কি হলো তারা শুরু করছে একটু ডিফারেন্ট ডিফারেন্ট শেষও করছে ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু তাদের ভ্যালু তাদের সময় কিন্তু একই তাহলে এটা কি হলো একটু এখন দেখি আচ্ছা তাহলে প্রথম থেকে যখন দেখলাম এক ফ্রেম সামনে দেখেন তাহলে এই যে এটা এটা হচ্ছে নর্মাল না না আমাদের নর্মাল ছিল কোনটা এই যে এটা এটা নর্মাল তার মানে দেখেন এটা নর্মাল যেভাবে যাওয়ার কথা সেভাবে শুরু হলো সেভাবেই শেষ হচ্ছে এটা নর্মাল তারপরে ইজি ইজ যেটা ছিল এটা তো ইজি ইজির ইফেক্ট হচ্ছে এ শুরু করবে আসতে শেষ করবে আসতে এর স্পিডটা মাঝখানে হবে বেশি আর ইন যেটা সেটা হচ্ছে মানে সে যে যাত্রাটা শুরু করলো সে ফোর্সে যাত্রা শুরু করলো শেষ করবে স্লো আর ইজি আউট যেটা সেটা যাত্রা শুরু করবে আসতে শেষ করবে জোরে এগুলো আমরা গ্রাফ এডিটরে গেলে আর ক্লিয়ার দেখব তো এই জন্য দেখেন এই যে ইন যেটা এটা দেখেন সবচেয়ে আগে ছুটছে আবার শেষ যখন হচ্ছে দেখেন সবগুলো কিন্তু একসাথেই শেষ হচ্ছে তো অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আমাদের প্রিন্সিপাল যেটা স্লো ইন স্লো আউট সেইটা আসলে মানে অ্যাপ্লাই করানোর জন্য বলে এটা অ্যাপ্লাই না করলে কী হচ্ছে দেখেন গতানুগতিক অ্যানিমেশন যেটা নর্মাল এই যে উপরে নর্মাল দেখেন ওইটা শুরু যেভাবে হয়েছে শেষটাও সেভাবে মানে আর্টিফিশিয়াল কোনো ফিল নাই বাট নর্মালি আমরা প্রোডাক্ট যখন অ্যানিমেশন করব হয় কোনোটা ফার্স্ট এসে আস্তে শেষ হবে অথবা কোনোটা আস্তে এসে ফার্স্ট শেষ হবে এরকম অনেক অ্যানিমেশন আমাদের প্রয়োজন হয় তখন আমরা এই কি ফেম হেল্প নিব তো আবার একবার প্লে করি দেখেন ঠিক আছে তো এই যে সবুজ যেটা দেখেন এটা জোরে শুরু হলো কিন্তু শেষটা হচ্ছে আস্তে খুব স্মুথলি ঠিক আছে তো এটা হচ্ছে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট যেটা আমরা নর্মালি করি দুইটা কি ফ্রেম কে সিলেক্ট করে F9 ফাংশনের F9 এটা প্রেস করি তাহলে এই এফেক্টটা পড়ে যায় এরপর আমরা গ্রাফ এডিটর গিয়ে এটা মডিফাই করি তো এখন আমরা দেখব মডিফাই করতে গিয়ে কি আসল হচ্ছে তো আমি যেটা কোনো ইফেক্ট দেয় নাই মানে কি ফেম অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্লাই করি নেই সেই প্যারামিটার দুটাকে সিলেক্ট করলাম করে এই যে এখানে একটা অপশন আস আইকনটা এই আইকনটা আপনাদের সবার থাকবে যদি না থাকে তাহলে এই কর্নারে তিনটা অপশন দেখবেন প্রথম যেটা আছে এটা ক্লিক না থাকলে এখান থেকে দেখবেন লেখা আছে এক্সপ্যান কলাপস সো এইরকম থাকতে পারে অনেক সময় তো ক্লিক করে একটু ঠিক করে নেবেন তাইলে ঠিক হয়ে যাবে আর এরপরও যদি ঝামেলা হয় তাহলে এখানে ক্লিক করবেন আর না হচ্ছে রাইট ক্লিক করবেন যে কোনো একটাভাবে ক্লিক করলেই এখানে চলে আসবে তো গ্রাফ এডিটর কিফেম অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্লাই করলাম এখন কি ফেম অ্যাসিস্ট্যান্ট অ্যাড করার পরে আমাদের যে বেসিক ইফেক্ট আছে মানে প্রথম থেকে শুরু হলো আস্তে শেষ হবে আসতে মাঝখানে স্পিড বেশি ওর মতো বাই ডিফল্ট একটা ভ্যালু দেওয়া আছে ওটা নিয়ে নিল কিন্তু আমার প্রয়োজন হবে এটাকে কন্ট্রোল করা এই যখন আমার প্রয়োজন হবে কন্ট্রোল করার তখন আমি চলে যাব যেই কী ফেম দুইটায় আমি অ্যাপ্লাই করছি সেই কী ফেম দুইটাকে সিলেক্ট করে গ্রাফ এডিটরে তো এডিটরে চলে আসলে আমরা এরকম একটা প্যানেল দেখতে পাব নর্মালি এই যে এরকম একটা প্যানেল দেখতে পাবো তো একটু খেয়াল করে দেখবেন যে এই প্যানেলটায় এটা সোজা একটা রেখা আছে এই যে এখান থেকে যা মান শুরু হয়েছে এখানে তাই আছে এটা রিজন কি রিজন হচ্ছে ওই যে আমরা এটাকে নর্মাল রাখছি কোনো কিফেম অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্লাই করিনি যার কারণে এটা নর্মাল ইফেক্টে আসে বাট আমরা যদি এখান থেকে আবার এই গ্রাফ এসে বের হই এবার ইজি ইজ যেটাকে করছিলাম দুইটাকে সিলেক্ট করি আবার গ্রাফ এডিটর যাই না এখন যদি আমি আপনাদেরকে দেখাই এই দেখেন আমি বলছিলাম ইজি ইজ হচ্ছে শুরু করবে আস্তে এই যে আস্তে আস্তে শুরু করে দেখেন ভেলু উপরের দিকে গেলো আবার আস্তে আস্তে ভেলু নিচের দিকে আসতেছে তার মানে এটা শুরু করবে আসতে শেষও করবে আসতে কিন্তু এর স্পিড বেশি থাকবে এটা হচ্ছে ইজি ইজ আচ্ছা আবার বের হচ্ছে এখান থেকে তারপরে ইজি ইজ ইন যেটা সেই দুইটা প্যারামিটার কি ফ্রেমটাকে সিলেক্ট করে গ্রাফি রিটার চলে আসলাম নাও এবার দেখেন এটা কি ছিল তো বলছিলাম এটা হচ্ছে দ্রুত বের হবে তাহলে দেখেন এটা জোরে বের হইছে কিন্তু শেষ হচ্ছে আসতে করে মানে এই দেখেন আমি মাউস দিয়ে উপরের দিকে যাচ্ছি এই যে ভ্যালু বাড়তেছে এই দেখেন এইখান থেকে এই যে ভ্যালু বাড়তেছে আবার এইখান থেকে আসতেছে তার গতি কমতেছে এবার দেখি আউটটা দুইটাকে সিলেক্ট করে এই দেখেন আউটটা তার উল্টা এই যে আউটটা তার উল্টা তাহলে আউটটা আসতে শুরু হলো এবার আস্তে আস্তে এই যে যাচ্ছে মান বাড়তেছে বাড়তেছে এরপরে দ্রুত শেষ হবে ঠিক আছে এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু তো আমরা যেটা করি আমরা হচ্ছে এইরকম ইজি ইজ ইজি ইজ আউট ইন এগুলো এত কিছু করি না বিকজ অফ গ্রাফ এডিটরের কারণে আমরা কি করি ইজি ইজ দুইটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে এফ নাইন প্রেস করি করার পরে দুইটাকে সিলেক্ট করে আমরা যাই গ্রাফ এডিটরে তো এই যে দেখতে পাই এরকম দেখতে পাই আমরা তো এরপরে আমরা এইভাবে ইডিট করে নিই যদি এটাকে সিলেক্ট করি এই পয়েন্টটাকে তাহলে দেখবেন একটা এরকম ছোট একটা এই যে এরকম ছোট একটা হ্যান্ডেল চলে আসে তো এই হ্যান্ডেলটাকে মাউস দিয়ে টেনে যদি আমি হাতের ডান দিকে নিয়ে আসি তাহলে এই পাশটা কি হয়ে যাবে আস্তে করে মানটা উঠবে আর এই পাশটা তখন ফাস্ট হয়ে যাবে আবার যদি এই পাশটা এদিকে নিয়ে আসি তাইলে কী হবে এই পাশটা অনেক স্লো হয়ে যাবে দেখব সেটা এখন কথা হচ্ছে এই জিনিসটা আপনাদের এইভাবে থাকবে না সেটা আনবো আগে তারপর এডিটে যাব সবার এইভাবে থাকবে না থাকার বিষয়টা হচ্ছে আপনি এইখানে দেখবেন একটা চোখের মতো আইকন আছে এই চোখের পাশে দেখবেন একটা আইকন আছে যেটা হচ্ছে গ্রাফের অপশন চুজ করার আইকন এই কর্নারের দিকে আমি যদি ক্লিক করি তাহলে দেখেন আমার এখন সিলেক্ট করা আছে স্পিড গ্রাফ শো গ্রাফ টুলস টিপস তো আপনাদের যদি এই দুইটা অপশন সিলেক্ট করা না থাকে তাহলে আপনাদের এরকম আসবে না ভ্যালুগ্রাফ থাকতে পারে গ্রাফ থাকলে এরকম আসবে তখন একটু হিতস্ত বোধ করতেই পারেন অথবা একটা মানে অকর্ড মোমেন্ট তৈরি হইতে পারে যে আমি মনে হয় পারতেছি না বা আমার সেটিং নষ্ট হচ্ছে বিষয় না সমস্যাটা হচ্ছে এখান থেকে সলিউশন করে নেবেন স্পিড গ্রাফটা সিলেক্ট করে নেবেন তাহলে এরকম চলে আসবে আর তারপর অনেক সময় দেখা যাচ্ছে বড় হয়ে যায় ছোট হয়ে যায় কোনো সমস্যা নেই এই যে এইখানে এসে দেখবেন দুইটা আইকন দেখা যায় প্রথমটা যেটা আছে ফিট সিলেকশন পরেরটা হচ্ছে ফিট অল গ্রাফস সো এখানে ক্লিক করলেই আপনার যেই গ্রাফটা আছে এই গ্রাফটা যত বড় থাকুক ছোটো থাকুক এই টাইম লাইনে সেটা এরকম ফিট হয়ে যাবে তো তারপর ইজিলি এটা নিয়ে কাজ করতে পারেন এরপর এটা থেকে আবার আগের অবস্থানে আসার জন্য এই কর্নারে দেখবেন একটা ছোট করে স্লাইডার বাটন আছে এই স্লাইডার বাটনটা হাতের ডান দিকে বাম দিকে টেনে দেবেন তো এটা আগের অবস্থানে ফিরে আসবে অথবা যেখানে ওই যে ক্লিক করছিলেন সেখানে ক্লিক করলেও আবার এটা আগের অবস্থানে ফিরে আসবে ঠিক আছে তাহলে এইভাবে হওয়ার পরে আমরা যেটা করব এই পয়েন্টটাকে এইভাবে সিলেক্ট করলে এই পয়েন্টটা সিলেক্ট হলো এবার আমি ধরেন এখান থেকে টেনে দিচ্ছি এই দেন টেনে দিচ্ছি এখন কিন্তু আর আমি তাদের ভ্যালু নিয়ে কাজ করতেছি না আমি কাস্টম করে কাজ করতেছি সো নাও দেখবেন এখন কি হচ্ছে দেখবেন সবুজটা যেটা আছে অনেক আসতে শুরু হচ্ছে শেষটা কি কিভাবে শেষ হয় দেখবে দেখবেন দেখেন খুব আস্তে শুরু হলো দেখেন ওরা চলে গেছে 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 তারপরে শুরু হয় না আসতে শুরু হলো কিন্তু যখন শেষ হলো তখন ধাপ করে শেষ হয়েছে দেখেন এই যে শেষটা হচ্ছে সবার সাথেই কিন্তু শেষ হচ্ছে তার মানে এই কীভাবে হলো এটা এই যে আমি গ্রাফ এডিটরে গিয়ে কিফ কিফেম অ্যাসিস্ট্যান্ট এই মানটাকে আমি কাস্টম করে দিছি তাদের যে ভ্যালু ছিল তার চাইতে আমি বেশি ভ্যালু চেঞ্জ করে দিয়েছি আবার যদি এটাকে আরও হচ্ছে এইভাবে টেনে দিই তাহলে এটা আরও ফাস্ট শেষ হবে ধাপ করে শেষ হলো মানে ধরেন আপনি পাঁচতলা কোনো একটা বিল্ডিং থেকে একটা ইট ফেললেন তাহলে এটা আসতে ফেললেন যখন মাটিতে যেয়ে পড়ল তখন জোরে আঘাত করলো তো এই ধরনের ইফেক্টের জন্য এই এই কাস্টমাইজেশনটা আপনি করবেন তারপর আবার এরকম যে আপনার শুরু হলো জোরে আসবে শেষ হলো আসতে তাহলে এবার এটাকে সিলেক্ট করে আমি এটাকে বাম দিকে নিয়ে যাচ্ছি আর এইটাকে সিলেক্ট করে বাম দিকে নিয়ে আসতেছি তাহলে এবার তার উল্টা হয়ে গেল তাহলে দেখেন এটা এই যে সবার আগে চলে গেছে কিন্তু দেখেন ধাপ করে বের হয়ে গেল সবার আগে মানে ফার্স্ট কিন্তু যখন শেষ হচ্ছে তখন কিন্তু সবার সাথেই শেষ হচ্ছে এই যে তো দেখেন এই যে খুব আস্তে শেষ হল তো এই ধরনের কাস্টমাইজেশন হচ্ছে আমরা প্রোডাক্ট অ্যানিমেশন করবো যখন তখন আসলে এই ধরনের কাস্টমাইজেশন ব্যবহার করবো একটু পরেই দেখবো ঠিক আছে তো এই হচ্ছে আমাদের কাস্টমাইজেশন আর যদি চান দুইটাকে সেন্টার রাখবেন এইভাবে টেনে যার মতো যতটুকু মানে এটা আপনি আপনার মতোই করবেন ঠিক আছে একটা শর্টকাট বলে তারপর আমরা কোয়েশন নেব আমরা যেহেতু অনেকেই একটা মনিটর নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে বারবার এই প্যানেলগুলো বড় করে টানাটানি করে কাজ করতে হয় তাহলে এই প্রবলেমটার সলিউশন হচ্ছে যেই প্যানেলটা শুধু আপনি সেই প্যানেলটাই দেখতে চান যেই প্যানেলটা নিয়ে কাজ করতেছেন সেই প্যানেলটা দেখতে চান বাকিগুলো দেখবেন না তাহলে সেই প্যানেলে মাউস দিয়ে জাস্ট ক্লিক করবেন করে কিবোর্ড থেকে ডেল্টা বা টিল্ড কী আছে একটা যেটা স্কেপ ইএসসি বাটনের নিচে আর ট্যাপ বাটনের উপরে একটা ঢেউয়ের মতো আইকন ডেল্টা বা টিল্ড বাটন ওই বাটনটা প্রেস করলে ওই প্যানেলটা বড় হবে আবার ওই বাটন প্রেস করবেন ওই প্যানেলটা ছোটো হবে যেমন আমি ডিসপ্লে 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 বা হচ্ছে আমার যে কম্পোজিশন প্যানেলটা আছে এটা আমি বড়ো করব ক্লিক ওইটাই বড়ো হলো আবার ক্লিক আগের অবস্থানে আমি লেয়ার প্যানেল বড়ো করব লেয়ার প্যানেল সিলেক্ট করে ক্লিক লেয়ার প্যানেল বড়ো হলো আমি হচ্ছে প্রজেক্ট প্যানেল বড়ো করবো প্রোজেক্ট প্যানেলে ক্লিক করে ডেল্টা বাটনে ক্লিক বড়ো আমি এভাবে যেটা প্যানেলে ক্লিক করব সেই প্যানেলটাই এই হচ্ছে আমাদের প্রোডাক্ট দেখবো এখন কারো কোনো কোশ্চেন থাকলে আমরা কোয়েশ্চন প্যারেন্ট লেয়ার দেখবে এখন আমরা দেখব প্যারেন্ট লেয়ার খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা বিষয় প্যারেন্ট লেয়ার বিষয়টা কি দেখেন আমরা লেয়ার প্যানেলে গেলে এখান থেকে বেশ অনেক ধরনের লেয়ার পাচ্ছি কিন্তু প্যারেন্ট লেয়ারটা কি আচ্ছা তো আমি এখান থেকে ধরেন একটা এই সাপোজ একটা চিপসের প্যাকেট নিয়ে চলে আসতেছি এখানে এটাকে ছোট করে দিচ্ছি ছোট করে এই অবস্থা রাখলাম তারপরে আর একটা চিপসের প্যাকেট নিয়ে আসলাম একটা চিপসের প্যাকেট আছে এটাকে একটু ছোট করে ছোট করে দিলাম এটা একটু ছোট করে দিলাম এরপর ধরেন আরেকটা চিপসের প্যাকেট নেই চিপস এর প্যাকেট একটা কম আসলো নাকি ছোট করে নিলাম আপনাদের বোঝানোর জন্য এভাবে করলাম তো এখন তিনটার সাইজ তিন রকমের আছে বোঝার জন্য আমি এটাকে প্যারেন্টস ধরতেছি প্যারেন্টস ধরেন বাবা অথবা মা আর এই দুইটা হচ্ছে চাইল্ডস তো লেয়ারের দিকে তাকালে এই দুইটাকে আমরা চাইল্ডস লেয়ার বলতেছি আর এটাকে প্যারেন্ট লেয়ার বলতেছি এজাম করে নিলাম এখন এরা ধরেন ঘুরতে গেল কোথাও তো বাবা যদি ঘুরতে যায় বাচ্চা দুইটাকে নিয়ে বাবা হচ্ছে দুই হাতে দুইজনকে ধরে হাঁটবে তো বাবা যেদিকে যাবে সে বাচ্চারাও সেই দিকে যাবে ফলো করবে কিন্তু বাচ্চারা দুষ্টমি করতে পারে তাই বলে বাবা কি করবে করবে না তো বাচ্চাদের নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স থাকবে কিন্তু বাবা যা করবে তাই করবে কি বাচ্চারা বাবা ডানে গেলে বাচ্চারা ডানে যাবে বাবা লাভ দিলে বাচ্চারা লাভ দিবে কিন্তু বাচ্চারা ডিফারেন্ট ডিফারেন্ট কিছু করতে পারে আবার বাবাও করতে পারে যেটা বাচ্চারাও করবে না কিন্তু একজনকে সবাই ফলো করবে তো এই যে একজনকে সবাই ফলো করবে এই ফলো একটা লেয়ারকে যে সবগুলো লেয়ার ফলো করতেছে এটাকে প্যারেন্ট লেয়ার বলে তো এটা কীভাবে করবো তো দেখেন আমার প্যারেন্টেড আমি একটু নাম লিখে বোঝানোর জন্য নাম লিখে চাই এটা প্যারেন্ট প্যারেন্ট লেয়ার এইটা চাইল্ড চাইল্ড অন এখানে আমি রাইট ক্লিক করে রিনেম করে দিচ্ছি কিবোর্ড থেকে এন্টার করলেও রিনেম করা যায় চাইল্ড অন লিখে দিলাম আর এটা চাইল্ড টু ওকে এখন এই প্যারেন্ট দুইটা লেয়ার এই চাইল্ড দুইটা লেয়ার প্যারেন্ট লেয়ারকে ফলো করবে তো কীভাবে করবে যেমন দেখেন আমি রোটেট করতেছি এটাকে প্যারেন্ট যেটা আছে কিন্তু বাকি দুইটা রোটেট হচ্ছে না তার মানে এটা প্যারেন্ট লেয়ার হয় না প্যারেন্ট লেয়ারের জন্য আমরা কী করব আমরা এই ছোট্ট একটা জায়গায় আসলে একটা জিনিস দেখব এই যে গোল 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 একটা জিনিস এটার উপরে লেখা আছে প্যারেন্ট অ্যান্ড লিঙ্ক তো এই যে ছোট ছোট গোল গোল জিনিস এইটাকে হচ্ছে প্যারেন্ট পিক হুইপ বলে এই প্যারেন্ট পিক হুইপটা কানেক্ট করাই দিতে হবে যে আমি একে চাচ্ছি ফলো করার এর সাথে তাহলে যে ফলো করবে তারটা ধরে যাকে ফলো করবে তার লেয়ারে ফেলে দিতে হবে তো এটা নাও থাকতে পারে এটা আনবেন কেমনে এই যে এইখানটা এইখানটা রাইট ক্লিক করলে দেখবেন কলাম আছে কলামে গেলেই দেখবেন এইরকম প্যারেন্ট লেয়ার নামে অপশন থাকবে তো এইটাই টিক চিহ্ন দেওয়া না থাকলে এখানে হয়তো বা থাকবে না তো রাইট ক্লিক করে কলামে গেলে প্যারেন্ট লেয়ারে ক্লিক করলে এখানে চলে আসবে তারপরে যদি না থাকে তাহলে এই যে বললাম এইখানে এই যে এক্সপ্যান্ড করে নেবেন এগুলো করে নেবেন টোগল সুইচ মোড ক্লিক করে নেবেন কোনো না কোনোভাবে চলে আসবে কার কোন সেটিংয়ে থাকে জানি না এই তিনটা চারটা অপশনে ক্লিক করলেই পাবেন তো এবার ইন্ডিভিজুয়ালকে এই প্যারেন্ট পিক হুইপ ধরে এইভাবে টেনে চাইল্ড লেয়ারকে প্যারেন্টের সাথে কানেক্ট করে দিচ্ছি সিঙ্গেল করে দিলেও হবে অথবা দুইটাকে সিলেক্ট করে দিলেও হবে তো করে দেওয়ার আগে দেখেন এই প্যারেন্টের না এই অ্যান্ড লিঙ্কের এইখানে নান আছে যখনই আমি এই পিক হুইপটাকে ধরে প্যারেন্ট লেয়ারের জাস্ট ওই লেয়ারটার উপরে ফেলে দিলাম দেখেন এখানে সাথে সাথে লেখা আসছে প্যারেন্ট লেয়ার মানে আমি যে প্যারেন্ট লেয়ারের নাম দিছি এখানে আপনার নাম এক্স ওয়াই জেড এবিসিডি যা ইচ্ছা তাই থাকতে পারে তো যেটা থাকবে সেটা এখানে চলে আসবে তা আমি এখানে প্যারেন্ট লিখে দিছি বলে আমার প্যারেন্ট আসছে আপনার বাসায় যাবার এইখানে প্যারেন্ট খুঁজিয়েন না যে স্যারের তো এইখানে প্যারেন্ট লেয়ার আসছে আমার লেয়ারের নাম লেখা ছিল যেটা সেটা আসছে তো এইবার দেখেন আগে যখন রোটেট করছি তখন কিন্তু দুইটা রোটেট হয় নাই তখন একটা হয়েছে শুধু লালটা এইবার রোটেট করব লালটা বাকি দুইটাও রোটেট হচ্ছে কিন্তু বাকি দুইটাও কিন্তু ইন্ডিভিজুয়াল রোটেট হতে পারে যেমন দেখেন এই যে ও রোটেট হতে পারে ও রোটেট হতে পারে আর বড়টা যখন রোটেট হবে তখন কিন্তু দুইটাই ওরে আবার ফলো করবে এটা হচ্ছে প্যারেন্ট লেয়ার তা এই ধরনের অ্যানিমেশন কোথায় থাকে যেমন আপনি যদি চর্কির কথা চিন্তা করেন চর্কি চর্কি অ্যানিমেশন প্রথম যে বড় চাকা যেটা ঘুরে সেটা তো ঘুরে সেটাকে কিন্তু বাকিগুলো ফলো করে যেমন এই যে আমি যদি একটু গুগলে গিয়ে আপনাদেরকে সার্চ দিয়ে দেখাই এই যে ফেরিস এটার কথা যদি চিন্তা করেন এই যে বড় যে চাকাটা চাকাটা ঘুরবে এই চাকাটা ঘুরবে এই ছোট ছোট যে গুলো আছে ফেরিস আছে এগুলোও কিন্তু ঘুরবে কিন্তু এগুলো কিন্তু আবার টোটালটা ওরা কিন্তু ফলো করবে না ওর মতো করেই ঘুরবে কিন্তু ওরাও নিজস্ব একটা কেন্দ্রকে ফলো করে ঘুরবে এই ধরনের অ্যানিমেশন তারপরে আমরা এই যে একটু আগে আপনাদেরকে গাড়ি দেখাইলাম এই যে গাড়ি যেটা এই যে গাড়ির গাড়ির চাকা বডি যেই দিকে যাবে সেদিকেই যাবে তার মানে বডির সাথে প্যারেন্ট করে দিব তাহলে বডি যেদিকে যাবে গাড়ির চাকাও সেদিকে যাবে কিন্তু গাড়ির চাকা কিন্তু ঘুরবে আবার বডি কিন্তু ঘুরবে না তো বিষয়টা এটা তো এগুলো হচ্ছে কি প্যারেন্ট লেয়ার এই যে এই লেয়ারটাকে দুইটাকে সিলেক্ট করে পিক হুইপ দিয়ে জাস্ট প্যারেন্ট লেয়ার যেটা হবে সেটাকে ধরাই দিলাম ওইটা হয়ে গেল কি প্যারেন্ট এখন এইটা যা করবে যেমন আমি যদি পজিশনের কাজ করি তা দেখবেন ওই যে ওইটা পজিশন চেঞ্জ হচ্ছে হ্যাঁ এটার পজিশন চেঞ্জ হচ্ছে ঠিক আছে আমি যদি এটার স্কেলের কাজ করি সবগুলোর স্কেলের কাজ হচ্ছে নেন সবগুলোর স্কেলের কাজ হচ্ছে আমি যদি হচ্ছে অপাসিটির কাজ করি সবগুলোর অপাসিটির কাজ ও অপাসিটিটা আসলে ইন্ডিভিজুয়াল হবে কারণ এটা প্যারেন্টে আসলে থাকবে না বাকি সবগুলো দেখবেন সেম আছে ঠিক আছে পজিশন তো আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে প্যারেন্ট লেয়ার এখন প্যারেন্ট লেয়ারগুলো যদি খুলে দিতে চান তাহলে যাদেরকে খুলে দিতে চান সবগুলো যদি একসাথে সিলেক্ট করেন ক্লিক করেন দেখবেন এখানে নান আছে নান করে দিবেন বাস শেষ তা এখন দেখবেন যতই হচ্ছে এটা মুভ করেন রোটেট করেন এটা ইন্ডিভিজুয়াল করবে বাকি দুইটা আর ফলো করবে না তো আশা বুঝতে পারছেন এটা হচ্ছে প্যারেন্ট লেয়ার এইবার আসেন প্রিকম্পোজ ধরুন আমার এখান থেকে আমি একটা অ্যাড করব সাপোজ চিপসেরই সাপোজ চিপসের অ্যাড করবো আমি এখান থেকে চিপসের যেগুলো নিয়ে আমি অ্যাড করবো সেগুলো আমি ধরেন নিয়ে আসতেছি এই ধরেন এই একটা অ্যাড বানাবো সেখানে আমার যে যে জিনিস লাগবে সেই জিনিসগুলো আমি ধরেন এরকম নিয়ে আসলাম এই ধরেন দুইটা আর একটা লাগবে এটাকে একটু ছোটো করে দিলাম আর একবারের নিচে যে লেয়ারটা ছিল চিপস টেক্স এটাকে সবার উপরে নিয়ে আসলাম ওকে সো আমাদের কাছে তিনটা মানে চারটা ছবি আছে তিনটা চিপসের প্যাকেট একটা চিপসের জন্য একটা টেক্সট বা লোগো এখন এটা একটা সিন ধরেন আমরা যখন অ্যাড করব বিভিন্ন রকমের অ্যাড করব তো এই অ্যাডে আমরা যদি একটা সিনের কথা চিন্তা করি একটা সিনে কিন্তু অনেক ইলিমেন্ট থাকে তারপর আর একটা সিন আসে এরপর আরেকটা সিন আসে এরকম বা এক্সপ্লেনার ভিডিওর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি এরকম অনেক সিন আসে তো ওই সিনে যতগুলো ইলিমেন্ট থাকে সবগুলো ইলিমেন্টকে আমরা একটা জায়গায় রেখে আমরা প্রয়োজন মতো চ্যালে কাজ করতে পারি তো এটাকে আমরা ফটোশপ ইলেস্টেটরে বলি গ্রুপ করা এইখানে সেই গ্রুপিংটাই প্রিকম্পোজ আকারে হয় তবে প্রিকম্পোজের আরও একটা সুবিধা আছে নাম্বার ওয়ান সুবিধা তো যে অনেক কিছু একটা জায়গায় রেখে গ্রুপ আকারে করি নাম্বার টু হচ্ছে ধরুন আমি একটা অ্যানিমেশন করলাম সেই অ্যানিমেশনে চিপসের প্যাকেট আছে কিন্তু কিছুক্ষণ পরে সেটা হতে পারে আইসক্রিমের প্যাকেট বা দুধের প্যাকেট তাহলে আমার যে অ্যানিমেশন আছে সেটা ঠিকই থাকবে আইসক্রিমের প্যাকেটটা দুধে চিপসের প্যাকেটটা চেঞ্জ হয়ে জাস্ট আইসক্রিমের প্যাকেটটা বসলো বাকি অ্যানিমেশন সব সেম তো এই ধরনের রিপ্লেস করার কাজেও আমরা প্রিকম্পোজ ব্যবহার করে থাকি কীভাবে দেখি তো এই যে চারটা ছবি আসে এই চারটা ছবিকে আমরা একটা জায়গায় নিয়ে কাজ করবো ধরেন এখানে অনেক কাজ আছে অনেক ইলিমেন্ট আছে তাহলে প্রথমে এই চারটাকে সিলেক্ট করবো মাউসের রাইট বাটন ক্লিক করব এখান থেকে যাব প্রিকম্পোজ ক্লিক করবো তা যেই স্ক্রিনটা আসছে এইটা আবার এখান থেকে যদি আমরা একটু মেনু থেকে লেয়ারে আসি লেয়ার থেকে একটু নিচের দিকে যদি যাই এখানে দেখেন প্রিকম্পোজ আছে শর্টকাট শিফট কন্ট্রোল এফ সি সি শিফট কন্ট্রোল সি তো এই শিপ কন্ট্রোল সি দিলেও যেই অপশনটা আসবে সেটাই ওইটা তো এখান থেকে আপনি আপনার মতো একটা নাম লিখবেন যেমন ধরেন আমার চিপস চিপস আছে আমি লিখলাম এরপরে এখানে দেখেন দুইটা অপশন আছে একটা হচ্ছে লি বল আর একটা হচ্ছে মু বল ধরেন আপনি কোনো একটা প্যাকেট দিয়ে একটা ইফেক্ট দিচ্ছেন বা একটা প্যারামিটার কাজ করছেন এখন সেটা সহ কি আপনি প্রিকম্পোজ করবেন নাকি সেটা ফেলে রেখে যাবেন যদি সহচ তাহলে মুভ অল অ্যাট্রিবিউটস আর যদি ফেলে রেখে যেতে চান তাহলে লিভ বল তো নিয়েই যাবো আমরা মুভ অল আর এইখানে আছে একটা অপশন অ্যাডজাস্ট কম্পোজিশন ডিউরেশন টু দ্য টাইম স্প্যান অফ দ্য সিলেক্টেড লেয়ার এই যে কম্পোজিশনের যে টাইম আছে সেই টাইমই থাকবে কিনা অ্যাডজাস্ট হবে কিনা অবশ্যই হবে তো ইয়েস সাইন দিয়ে দেবো আর এটাকে নো এই ওপেন নিউ কম্পোজিশন দিলেও পরে ওপেন করতে পারবেন না দিলেও করতে পারবেন কোনো সমস্যা নেই সো মুভ অল অ্যাট্রিবিউট অ্যাডজাস্ট এইটা রেখে জাস্ট হিট ওকে সো সি দেখেন এই যে এটা একটা জায়গায় চলে আসছে একটা লেয়ার হয়ে গেছে কাইন্ড অফ চারটা লেয়ারকে একটা লেয়ার করতে পারলাম তাহলে এখন এই এটার মধ্যে যে চারটা আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে দেখেন এই যে মুভ টুভ হচ্ছে যা হচ্ছে এইবার আমি যদি এইটার স্কেলের কাজ করি সব কিন্তু একসাথে স্কেল হবে যদি এটার কোন ইফেক্ট দেই সব কিন্তু একসাথে হবে ঠিক আছে ধরেন আমি এখানে কোন একটা ইফেক্ট দিচ্ছি কি দিচ্ছি ধরেন কোন একটা ইফেক্ট দিচ্ছি কি দিচ্ছি এটা আগে না বুঝি কিছু একটা দিলাম সো সবগুলাকে আমি ভেঙে দিতে চাচ্ছি সো নাওসি দেখেন সবগুলো ভেঙ্গে যাচ্ছে দেখেন একবারই ইফেক্ট হচ্ছে কোন একটা কিছু করলাম এখন এই যে যা করলাম করলাম এইখানে আমি যদি এটাকে ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করার সাথে সাথে দেখেন নতুন আর একটা পাশে নতুন একটা ট্যাব ওপেন হয়েছে এবং সেই ট্যাবে চারটা লেয়ারই দেখা যাচ্ছে তো এই চারটা লেয়ার এইখান থেকে ইন্ডিভিজুয়াল আপনি কাজ করতে পারবেন বাস কোনো সমস্যা নেই এটা গ্রুপ আকারে করা গেল কিন্তু ওই যে আরেকটা বিষয় বললাম যে রিপ্লেস তাহলে এখানে কোন একটা ইফেক্ট দিছি সেই ইফেক্টটা এইখানে যে লেয়ার ছিল সেই লেয়ারের উপরে পড়ছে তাহলে আমি যদি এখানে চিপসের পরিবর্তে এখন অন্য কোনো কিছু দেই দেখি কি হয় যেমন এখানে এই বোতল যেটা আছে এটাকে নিয়ে আসলাম সাপোজ এটাকে এখানে রাখলাম বাকিগুলো একটু অফ করে দিই দেখি কি অবস্থা না আগের কম্পোজিশন যেটা আছে এই যে এখানে এখানে আসি সো একটু খেয়াল করেন দেখেন এখানে কিন্তু ভেঙে গেছে আমি কিন্তু এটার উপর ইফেক্ট দিই মানে এই জ্যামের বোতল ইফেক্ট দিই নেই দিছি কম্পোজিশনের উপরে তার মানে এখন ওই জ্যামের লেয়ারে যাই রিপ্লেস করবো এই কম্পোজিশনের লেয়ারে চলে আসবে মানে ওই চিপসের লেয়ারগুলোতে যা যা ছিল এই যে চিপসের লেয়ারগুলো এখানে আমি যা আনবো তো যখন আমরা লোগো অ্যানিমেশন করবো ধরেন এক কোম্পানির জন্য একটা লোগো অ্যানিমেশন করলাম কিন্তু সেইম সেইম ইফেক্ট কি অন্য কোম্পানির লোগোতে আমরা দিব না বা অন্য কোম্পানির লোগোতে বসতে পারে না তো আমি কি আবার আবার ও আরেকটা কোম্পানির জন্য ওই সেম ইফেক্ট আবার করব না তখন আমরা এইরকম প্রিকম্পোজ করি করে সেটাকে ইফেক্ট দিই সেটার মধ্যে কাজ টাজ করি জাস্ট যেই লেয়ারে আমরা কাজ করব সেই লেয়ারটাকে যে যদি চেঞ্জ করি বাস বাকিটা চেঞ্জ হয়ে যাবে তো এটা হচ্ছে প্রিকম্পোস এখন প্রি একটা লিমিটেশন আছে ডিলেট করে দিই এই লিমিটেশনটা হচ্ছে যখন প্রিকম্পোজ করে ফেলবো তখন আসলে এটাকে মানে আবার আগের অবস্থানে আনা যায় না এটা আফটার ইফেক্ট এখন লিমিটেশন আকারে আছে মানে আমরা আনগ্রুপ যেটা বলতাম সেই আনগ্রুপটা বা আন প্রিকম্পোস বা নর্মাল লেয়ারে আনা সম্ভব হয় না এটা আনা সম্ভব হয় একটা প্লাগিন আছে যেটা পেইড সবাই তো কিনে চালাবে না তো এই জন্য আমরা যে কাজটা করি ডাবল ক্লিক করার পরে যে লেয়ারগুলো ওপেন হয় সেই লেয়ার সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স কাঠ আগের লেয়ার এসে কন্ট্রোল ভি পেস্ট বাস চলে আস এই তারপর আপনার কম্পোজিশন যেটা হয়েছে ওটা ফেলে দেন কোনো সমস্যা নেই এই সিম্পল একটা বিষয়ে একটু ফলো করলে হলো এটা হচ্ছে প্রি কম্পোজ আর আগেরটা গেল প্যারেন্ট তো প্রি ছোট ছোট্ট একটা বিষয় আছে সেটাও বলে দিই তারপর কোশ্চেন নেই প্রি যখন আপনি লেয়ারে করতেছেন খেয়াল করবেন প্রি যখন আপনি লেয়ারে করতেছেন এই করলাম এবার একটু ছোট করলাম এটাকে করে কর্নার রাখলাম বোঝার জন্য তো এই দেখেন এই প্রি এখানে যেটা আমি করলাম এই লেয়ার প্যানেলে সেটা লেয়ার প্যানেলও হয়েছে এবং আমার প্রজেক্ট প্যানেলও হয়েছে এই যে প্রজেক্ট প্যানেল এইখানে দেখেন প্রি অন আর এইখানে প্রি কম্প অন দুইটাই সেম কিন্তু যখন আমি লেয়ার প্যানেল এটাকে ডুপ্লিকেট করব কন্ট্রোল ডি দিয়ে এরপর যখন কোনো কিছু চেঞ্জ করব ধরেন আমি আমার সুবিধার্থে এটাকে দুইটা করলাম অথবা তিনটা হইতে পারে যে কোনোটা কোনো সমস্যা নেই কিন্তু যখন আমি লেয়ার পেনেলে এটাকে ডুপ্লিকেট করে যে কোনো একটা কাজ করব ধরেন এটাকে একটা কাজ করতেছি কোন একটা কাজ করতেছি ধরে নেই জ্যামের বোতলটাকে কোনো একটা কিছু করে আমরা একটু চেঞ্জ করে নিলাম এখন মেইন কম্পোজিশন এসে দেখেন এইটাও চেঞ্জেস এইটাও কিন্তু আমি চাচ্ছি না এরকম আমি চাচ্ছি যে একটা রেড কালার থাকুক আর একটা ইয়েলো কালার হোক কিন্তু কোনোভাবেই এটা এখন করা এখান থেকে সম্ভব হচ্ছে না এরকম কিন্তু কোনোভাবেই এটা কি এখান থেকে সম্ভব হবে না এই কালার নিলাম দুইটাই একই কালার হয়ে যাচ্ছে কোনোভাবেই সম্ভব হচ্ছে না তো একটু এইটা মনে রাখতে হবে যদি আপনার মনে হয় যে প্রিকম্পোজ করার পরে প্রত্যেকটা প্রিকম্পোজে আলাদা আলাদা ইফেক্ট দিব এবং প্রত্যেকটা আলাদা আলাদা থাকবে তাহলে কপি বা ডুপ্লিকেট লেয়ার প্যানেলে বসে করবেন না তাহলে ডুপ্লিকেট করবেন এই প্রজেক্ট প্যানেলে যেই প্রিকম্পোজিশনটা আছে সেটা তাহলে আমি দেখেন প্রজেক্ট প্যানেলে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম অথবা অথবা সি কন্ট্রোল ভি এইবার এই প্রোজেক্ট প্যানেল থেকে দেখেন খেয়াল করলে দেখেন এখানে লেখা আছে প্রিকম টু বাট এইখানে কিন্তু লেখা ছিল প্রিকম অন মানে এটা সেম টু সেম হুবহু কপি হচ্ছে সেম টু সেম তো এইখানে সেম টু সেম নেই এটা হচ্ছে কি একটা ভিন্ন ডুপ্লিকেট হয়ে গেছে তো এই লেয়ার প্রিকম টু যেটা আছে সেটাকে ধরে এইবার এই লেয়ার প্যানেলে নিয়ে আসবো এইবার এইটা আপনি যা ইচ্ছা তাই করেন বাকিটায় কিন্তু আর ইফেক্ট পড়বে না ধরেন এখান থেকে যাচ্ছি টুটাকে ক্লিক করলাম এটা কিন্তু প্রথমে করে নিতে হবে এখন আমার ইফেক্ট পড়ে গেছে কিন্তু হ্যাঁ এ দেখেন এখন আমি এটাই ফেলে দিছি দেখেন এইটাই যা ইফেক্ট আছে সেটা ইন্ডিভিজুয়াল হয়েছে বাকিগুলোই কিন্তু আর কোনো ইফেক্ট করে নাই ঠিক আছে তো মনে রাখতে হবে যদি ইন্ডিভিজুয়াল কোনো কাজ করতে চাই প্রিকম্পোজ করে তাহলে কপি করব প্রজেক্ট প্যানেল থেকে আর যদি চাই যে একটাই কাজ করব করব সব সেম ইফেক্ট হবে তাহলে ডুপ্লিকেট লেয়ার প্যানেলে প্রিকম্পোজ করার পরে প্রিকম্পো গুলোতে ইন্ডিভিজুয়াল কাজ করার জন্য ডুপ্লিকেট করব প্রজেক্ট প্যানেলে প্রিকম্পোজগুলোতে সেম কাজ করার জন্য ডুপ্লিকেট করব লেয়ার প্যানেলে বাস খালাস তো এখন কারো কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেন নেই সবগুলো ডিলেট করে দিলাম হ্যাঁ আজকে ক্লাসে যতগুলো এখন আমরা যতগুলো যত কিছু দেখলাম সেটা দিয়ে এই যে আমি আপনাদের জন্য নিজে থেকে তৈরি করে নিছি যেহেতু আপনারা অনেকেই বলছেন যে ফটোশপ ইলাস্ট্রেটর পারেন না সব সেই পারি না বললে আবার কাজ বন্ধ হয়ে যাবে বিষয়টা জন্য এরকম মোটেও না হয় এই জন্য আমি নিজে থেকে সব ইন্ডিভিজুয়ালি পিএনজি করে দিছি যার কোনো ব্যাকগ্রাউন্ড নেই আপনারা জাস্ট আমি এখন যেভাবে করবো ওইভাবে বাসায় গিয়ে করবেন আর যারা ফটোশপ ইলেস্টাররা পারেন তারা নিজেদের মতো ডিজাইন করে ইম্পোর্ট করে অ্যানিমেশন করেন কোনো সমস্যা নেই আচ্ছা তো সবগুলো ইম্পোর্ট করবেন ড্রাগ করেন এইভাবে টেনে আনেন কোনো সমস্যা নেই এবার হচ্ছে কম্পোজিশন যখন সেট করবেন তখন স্কোয়ার সেট আপ করেন স্কোয়ার যেমন এক হাজার আশি বাই এক হাজার আশি লক অ্যাসপেক্ট রেশিও যেটা আছে সেটাই চেক করে খুলে দিবেন তারপরে দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড যতটুকু জাল লাগে করে নেবেন ওকে কালার যেটা দেওয়ার দরকার দিয়ে দেবেন এরপরে আমরা এখান থেকে ধরেন চিপসের একটা করব সাপোজ তাহলে চিপসগুলো আমি নিচ্ছি নিলাম এরপরে সবগুলোকে সিলেক্ট করা অবস্থায় স্কেলের স্কেল মানে এসপ্রেস করব ছোটো করে নিবে এভাবে যে যেরকম আমার যতটুকু দরকার যেই জায়গাটায় ছোট করার দরকার করে নিলাম এরপরে আমার যেভাবে বসানো দরকার ধরেন আমি এটাকে এই পাশে রাখবো এটাকে এই পাশে রাখবো যেভাবে যেটা দরকার ধরেন রেড কালারটা সবার উপরে থাকবে রেডটা উপরে রাখলাম ইলো যেটা আছে সেটাকে পাশে রাখলাম আর এটাকে একটু বড় করে দিলাম এই ধরেন এটা এরকম থাকলো এটা এরকম থাকলো এটা একটু ছোট থাকবে মানে আপনি আপনার মতো করে অ্যারেঞ্জ করে নিলেন সাপোজ এরকম তারপর যেটা টেক্সট আছে টেক্সটটা সবার উপরে থাকতো থাকলো টেক্সটের ল্যাকটা সেটাকে আপনি এখানে এনে বসালেন বড় করার দরকার হলে বড় করে নেন বাকিগুলোকে একটু পরে নিয়ে নেন জাস্ট বোঝানোর জন্য আমি এভাবে রাখলাম এইভাবে অ্যারেঞ্জ করে নেন প্রথমে তারপর নিজের মতো যদি চান রাইট ক্লিক করে রিনেম থেকে নাম লিখে নিতে পারেন বোঝার জন্য এরপর আমি এখানে একটা সানব্রাশ নামে একটা মানে ইফেক্টের একটা ইমেজ দিয়েছি এই ইমেজটাকে নিয়ে সবার নিচে রাখবেন তারপর এটাকে বড় করে দেন এই দেখেন বড় করে দিলে এরকম হয়ে গেলো এইভাবে রাখবেন এরপরে একটা ব্যাকগ্রাউন্ড নেবেন তো ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য সবসময় লেয়ারে যাবেন লেয়ার থেকে আসবেন নিউ নিউ থেকে সলিড এই ব্যাকগ্রাউন্ড না নিলে অনেক সময় থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে রেন্ডার দিলে ব্যাকগ্রাউন্ড কালো আসে এই জন্য বললাম সলিড একটা ব্যাকগ্রাউন্ড নেবেন সাদা আসে তারপরও যদি সাদা রাখতে চান তাহলে সলিড একটা লেয়ার নেবেন দেন ওইটারে সাদা করে রাখেন কোনো সমস্যা নেই নাহলে অনেক সময় ওইটা কালো চলে আসে খেয়াল রাখবেন তো এইখানে ধরেন আমি এই যে ক্লিক করলাম কালারে এই যে কালার অথবা এই যে এখানে একটা আই আইড্রপার টুলস আছে এটা ক্লিক করে আমি এইখানে যাচ্ছি ক্লিক করে দিলে একটু রেড রেড চলে আসবে তো এই রেড কালারের লেয়ারটা সবার নিচে দিয়ে দেন তো এই যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড পাবেন ব্যাস এতটুকু কাজ শেষ সবার তাহলে রেড রেড কালারের যেটা আছে চিপসটা সেটা সবার উপর রাখলাম তার উপরে হচ্ছে আমি টেক্সট রাখলাম মানে টেক্সটের লেয়ারটা যেটা আছে সবার উপরে তারপর রেড কালার তারপরে নিচে দুটো আছে এইভাবে অ্যারেঞ্জ করলাম এবার আমি চাচ্ছি যে এগুলোকে একটু ভিন্নভাবে অ্যানিমেশন করবো অ্যানিমেশনটা ভিন্নভাবে কিভাবে এই যে চিপস আছে চিপসের লেয়ারটা সিলেক্ট করে দেখবে এটার অ্যাঙ্কর কোথায় আছে এই যে প্যান বিহাইন্ড অ্যাঙ্কর পয়েন্ট এটা দিয়ে অ্যাঙ্করটা সেন্টারে নিয়ে আসবো ডাবল ক্লিক করবো কন্ট্রোল ধরে তাইলে সেন্টারে চলে আসলো ওকে এখন এটার কীসের অ্যানিমেশন করবো ধরেন আমরা এটার অ্যানিমেশন করবো হচ্ছে স্কেল কত সময় পরে ধরেন এক দুই তিন ফ্রেম পরে অ্যানিমেশনটা শুরু হোক মানে প্রথম থেকেই অ্যানিমেশন শুরু হলে ভাল লাগবে না এই দুই তিন ফ্রেম পরে শুরু করবেন যে কোনো অ্যানিমেশন তাই আমি তিন ফ্রেম পরে অ্যানিমেশন শুরু করলাম পেইজ ডাউন ক্লিক করে স্কেলের এই স্টপ ক্লিক করবো অ্যানিমেশন শুরু হবে তো শিফট ধরে কতটুকু সামনে গিয়ে অ্যানিমেশন করবো ধরেন দশ ফ্রেম তাহলে পেজ ডাউন দশ ফ্রেম সামনে গেলাম বা বিশ ফ্রেম এইবার এইখানে একটা প্যারামিটার বসাবো তো এই প্যারামিটারটা কীভাবে বসাবো খেয়াল করবেন এই কর্নারে দেখেন এই কর্নারে ছোটো করে একটা ডায়মন্ডের আকৃতি দেখা যায় মানে আমি কোনো ভ্যালু চেঞ্জ করব না প্রথমে তো প্যারামিটার ক্লিক করে বসালাম কী তারপরে দ বিশ ফ্রেম সামনে গেলাম সিটি এইটে নিয়ে এইখানে গিয়ে একটা কিফেম ফ্রেম বসাইলাম এই যে এখানে দেখেন একটা কি ফ্রেম বসানোর অপশন আছে মানে কোনো ভ্যালু চেঞ্জ করলাম না বসালাম এই যে বসে গেছে তাহলে সেকেন্ড যে কী আছে সেই কী ফ্রেমে ভ্যালু থাকবে এরকমই মানে এ যেরকম আছে সেরকমই দেখাবে কিন্তু প্রথম ফ্রেমে কি হবে জিরো থাকবে তো প্রথম ফ্রেম আমি সিটি এটা নিয়ে আসলাম তো এইভাবে মাউস দিয়ে ড্রাগ করে আনতে গেলে দেখবেন এক ফ্রেম দুই ফ্রেম এদিক সেদিক হতে পারে কিবোর্ড থেকে শর্টকাট দিব কিবোর্ড থেকে যদি যে বাটন প্রেস করি শুধু যে যে বাটন প্রেস করলে প্রিভিয়াস ফ্রেম সিলেক্ট হয় কে বাটন প্রেস করলে নেক্সট ফ্রেম সিলেক্ট হয় শর্টকাটে পিডিএফে লিখে দিছি পিডিএফটা যারা ডাউনলোড করছেন তারা দেখবেন বাংলা লেখা আছে প্রিভিয়াস পিছনের ফ্রেমে আসতে হলে কিবোর্ড থেকে যে বাটন প্রেস করবেন সামনের ফ্রেমে যেতে হলে কে তাহলে যে প্রেস করে পিছনে ফ্রেমে আসলাম তো এই ফ্রেমে কী করলাম জিরো করে দিলাম তাহলে জিরো হয়ে গেল তাহলে কী হলো এই যে আসলো বড়ো হলো ওকে তো একই কাজ আমি আবার অন্য অন্যগুলোয় করবো তো এইটা আসা শুরু হইলো তো ধরেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত ফ্রেম পরে বাকি দুইটা আসা শুরু হবে সাপোজ তাহলে বাকি দুইটা সিলেক্ট করি এই যে যেটা তাহলে এটার স্কেল ক্লিক করলাম স্কেল রেকর্ড শুরু হলো তাহলে শিপ ধরে এক দুই বিশ ফ্রেম এখানে একটা প্যারামিটার বসালাম তাহলে শেষের ফ্রেমে তার ভ্যালু থাকবে এইরকমই সে বড় আকারই দেখাবে প্রথম ফ্রেমে সে থাকবে কি জিরো ওই যে যে প্রেস করে আসবো তারপর এখানে এটাকে জিরো করে দিচ্ছি এই একই কাজ হচ্ছে এইটার জন্য করব স্কেল স্কেল এক্সপ্রেস করলাম স্টপ আছে ক্লিক করলাম শিপ ধরে পেজ ডাউন এক দুই এইখানে কোনো ভ্যালু চেঞ্জ না করে এইখান থেকে একটা প্যারামিটার ক্লিক করে কি ফেমটা বসাই দিলাম বসলো তাহলে এই কি ভ্যালু যা আছে তাই কিন্তু প্রথম কি ফ্রেমে কি থাকবে জিরো থাকবে তাহলে জিরো করে দিল তাহলে এখন বিষয়টা কি হল এই যে এরকম আসলো হ্যাঁ এরকম আসলো সিম্পল এখন যদি প্যারামিটার নিচেরটাকে একটু চেঞ্জ করে যদি এদিক সেদিক করে দিই যেমন এইটা শুরু হলো আগে পরেরটা একটু আসলো তাহলে একবারে নে আসে দুইটা দুই রকমের সময় অ্যানিমেশন হলো এইভাবে একটু সামনে পিছিয়ে করে দেবেন কি তো এইগুলো আসার পরে ধরেন আমার অ্যানিমেশনটা এইটা হবে তো এইটার অ্যানিমেশন সেন্টার থেকে না করে আমি চাচ্ছি কর্নার থেকে করতে তাহলে এই যে আমার প্যান বিহাইন্ড টুলস দিয়ে অ্যাংকোরটা যেটা আছে এইটাকে আমি সরি এই যে কর্নারে নিয়ে আসলাম তাহলে এবার অ্যানিমেশন এটা শেষ হইতে হইতো মানে একটা অ্যানিমেশন শেষ হইতে হইতো আর একটা অ্যানিমেশন শুরু করবেন একটা শেষ হয়ে গেছে তারপর আরেকটা শুরু হবে এরকম না যে একটা অ্যানিমেশন শেষ হলো এটা শেষ হইতে হইতেই এই লেখাটা অ্যানিমেশন হবে তো এবার এক্সপ্রেস করলাম কি ফ্রেম বসালাম তো শিব ধরে এক দুই বিশ ফ্রেম গেলাম কি ফেম বসালাম তো শেষের কি ফ্রেমে ভ্যালু এটাই থাকবে প্রথম কিফেমে যেটা আছে প্রথম কিফেম ফ্রেম এটার ভ্যালু জিরো করে দিচ্ছি নাও এখন কি হচ্ছে দেখেন অ্যানিমেশনটা হলো একটা কিছু অ্যানিমেশন হলো কিন্তু এই অ্যানিমেশনটা বেসিক একদম স্পেশাল জিনিস অ্যাড করব আবার পরবর্তী ক্লাসে যেটা শিখবো তখন অ্যাড করব তো আজকের ক্লাসে শিখছি কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট সেটা অ্যাড করব তাহলে সবগুলো প্যারামিটারকে ধরে এফ সেভেন সরি এফ নাইন এফ নাইন এই যে মাউসে রাইট ক্লিক করবেন এই যে এফ নাইন যে কোনো একটাই ক্লিক করে এফ নাইন দেবেন দিয়ে দিলাম এবার সবগুলাকে সিলেক্ট করে আমরা যদি এখান থেকে গ্রাফ এডিটরে যাই তাহলে সবগুলো একসাথে সিলেক্ট হলো দেখেন এই যে সবগুলো একসাথে অথবা আপনি যদি চান যে ইন্ডিভিজুয়াল একটা নিয়ে আসবেন এক একটা যেমন এটা নিয়ে আসলাম এটাকে সিলেক্ট করে গ্রাফ এডিটরে আসলাম দেন একটু বড় করে দিলাম ওকে দেন আমি চাচ্ছি যে এটা শেষ হোক স্মুথলি তাহলে এবার এটাকে সিলেক্ট করে এখান থেকে স্মুথলি দিয়ে দিলাম নাও দেখেন এটা অ্যানিমেশনটা কি হলো এই দেখেন শেষটা কত সুন্দর স্মুথলি হলো ঠিক বাকিগুলো এইভাবে সিলেক্ট করে গ্রাফ এডিটরে চলে যাব তারপরে এখান থেকে স্পিড গ্রাফ সিলেক্ট করা আছে কিনা দেখে দেন আমরা শেষে যেহেতু চাচ্ছি স্মুথ শেষ জোরে আসবে শেষটা হবে স্মুথ তাহলে শেষের মানটা এইভাবে স্মুথ করে দিচ্ছি সোনাহ দেখেন ওই যে কত সুন্দর আসলো চিপসটা বাকিটা নিজেরা করে নেবেন দুইটাকে সিলেক্ট করে শেষটাকে স্মুথ করে দিলাম ঠিক আবার আর একটাকে সিলেক্ট করবো যেটা যেভাবে দরকার আর কি এই সোনাহ সি অ্যানিমেশনটা কি হলো এটাকে বড় করে দিলাম প্লে দিচ্ছি সো নাও সবাই দেখেন আগে যে গতনুগতিক অ্যানিমেশনটা করলাম সেটার চাইতে এটা দেখতে সুন্দর ঠিক আছে তো আমরা যখন পপআপ শিখবো তখন এটার সাথে পপআপ দিলে দেখবেন একটু এসে বিফ করবে আরও ভালো লাগবে দেখতে ঠিক আছে আর এটার সাথে সাথে আমরা ব্যাকগ্রাউন্ডের যেটা সান ব্রাস্ট লাইটটা যেটা ছিল সেই শুধু লেয়ারটা কালারটা না লেয়ারটা সান ব্রাস্টেড সেটা সিলেক্ট করে প্রথম থেকে যদি এটার একটু রোটেশন দিয়ে দিই আর দিলাম ক্লিক করে যতক্ষণ পর্যন্ত অ্যানিমেশন হবে টাইম ততক্ষণ পর্যন্ত সিটি রেখে এখানে দিয়ে দিলাম যে এটা দুইবার ঘুরে আসবে তাহলে এটা কী হবে একটু ঘুরবে এরকম তা লেয়ারটা তখন একটু বড়ো করে দিয়ে নে যখন ঘুরবে এই যে এইটা এই যে কাটা দেখাচ্ছে না তাহলে স্কেল করে একটু বড়ো করে দেবেন এই যে স্কেল করে একটু বড়ো করে দিলাম তাহলে এখন দেখেন এই যে ঘুরতেছে একটু বেশি ফাস্ট হয়ে গেছে তাই না তাহলে রোটেশন আমি একবার দিয়ে দিই এক্স অথবা আপনি অল্প একটু দিয়ে দিতে পারেন যেমন এই যে একটু বেশি লাগতেছে তাই না তাইলে আপনি এইখানে এক্স না দিয়ে নাইনটি ডিগ্রি করে দেন অথবা একশো বিশ ডিগ্রি করে দেন এই যে এটা একটু ভালো লাগতেছে ঠিক আছে নসি খুব সিম্পল কাজ কিন্তু দেখেন একটা অ্যাড তৈরি হয়ে গেল আশা করি বুঝতে পারছেন এবার বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দেখাই তাই তাইলে হচ্ছে এই যে এইটা একটা হয়ে গেল এখন এই সবগুলোকে সিলেক্ট করে আমি এটাকে প্রিকম্পোজ করে রাখতে পারি শিপ কন্ট্রোল সি এখানে লিখে রাখি চিপস তাই একটা হয়ে গেলো তো এটাকে চোখ অফ করে রাখতেছি এবার আর কাজ করব এবার আমার এখানে এই যে মোবাইল আছে সো মোবাইল নিলাম ফ্রন্ট আর ব্যাক আর মোবাইলের জন্য একটা ব্যাকগ্রাউন্ডও দিয়ে দিছি লোগো আছে ব্যাকগ্রাউন্ড আছে আমি দিয়ে দিছি আপনারা এইভাবে কাজ করবেন সবগুলোকে নিয়ে আসলাম শুধু ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা হান্ড্রেড এক হাজার আশি বা এক হাজার আশি আছে শুধু মোবাইল আর লোগোগুলো আপনি ছোটো করে অ্যাডজাস্ট করে নেবেন ব্যাকগ্রাউন্ডটা আর অ্যাডজাস্ট করতে হবে না এই যে তো স্যামসাংয়ের যে লোগোটা আছে এটা উপরে থাকবে সাপোজ এরকম আর মোবাইল দুইটা এরকম এই জায়গায় এসে দাঁড়াবে ব্যাক পার্টটা এইখানে আর ফ্রন্ট পার্টটা এইভাবে ধরেন এইভাবে এসে দাঁড়াবে নিচ থেকে এই এইভাবে অ্যারেঞ্জ করে নেবেন প্রথমে তো অ্যারেঞ্জ করলাম ওকে এবার আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এবার সেটার কোনো অ্যানিমেশন করবো না আমরা মোবাইল আর লোগোর অ্যানিমেশনটা করবো তো মোবাইল দুইটাকে সিলেক্ট করতেছি করলাম তো যে প্রথম থেকে অ্যানিমেশন শুরু করবো না দুই এক ফ্রেম জায়গা রেখে ফাঁকা এক দুই তিন ফ্রেম রেখে অ্যানিমেশন শুরু করবো তো মোবাইলটায় ক্লিক করলাম সিলেক্ট হলো আমি চাচ্ছি পজিশনের অ্যানিমেশন হবে তাহলে পি প্রেস করলাম তো দুইটার পজিশনই একই সময় শুরু হলো দিলাম শিপ ধরে পেজ ডাউন দুইবার এক দুই বিশ ফ্রেম সামনে গেলাম এখান থেকে প্যারামিটার বসাবো বসালাম তো লাস্টের যে প্যারামিটার বা কিফেম যেটা আছে এই কী তারা এখানেই থাকবে কিন্তু প্রথম যে কি ফেম আছে সেখানে তারা নিচে থাকবে দুইজনই নিচে থাকবে তাহলে নিচে দিয়ে দিলাম তাহলে কী হলো এই যে নিচ থেকে উপরে আসতেছে কিন্তু দুইটা একই সাথে আসতেছে আমরা একই সাথে আসবো না বা আনাবো না তাহলে ফন্ট যেটা আছে সেটা মানে প্রথমে আসবে আর যেটা হচ্ছে আপনার ব্যাগ সেটা পরে আসবে তাহলে এবার লেয়ারটাকে একটু টেনে দেবো সামনে অথবা কিফেম দুইটাকে টেনে দেবো কি ফ্রেম দুইটাকে সিলেক্ট করে জাস্ট একটু কি ফ্রেমটাকে মাউস দিয়ে ড্রাগ করে সামনে দিয়ে দেবো অথবা লেয়ারটা মাঝখান থেকে এইখান থেকে না সামনে থেকে না সামনে থেকে ট্রিম হয় এই যে ট্রিম হয়ে যায় সামনে থেকে না একটু এইখান থেকে টেনে হাতের ডান দিকে দেব তাহলে দেখেন এই যে পরে আসতেছে তো এইভাবে না করে আমরা চেষ্টা করব কি ফেম দুইটাকে সিলেক্ট করে একটু টেনে দিতে এ দেখেন প্রথমে একটা আসলো তারপর আর একটা প্রথমে এটা আসলো তারপর এটা ওকে তো আসলো এরপর এই ব্যাক পার্টটা যখন আসলো তখন স্যামসং লেখাটা বিফ করবে তো স্যামসং লেখার লেয়ারটাকে সিলেক্ট করলাম এক্সপ্রেস করলাম তো এইটাকে আমরা একটু ডিফারেন্টভাবে বিফ করাবো তো এটার স্কেলে গিয়ে আমরা এই যে কনস্ট্যান্ট প্রপার্টিস চেনটাকে খুলে দিলাম তাহলে এই যে একটা এইভাবে বিফ করবে এইভাবে হলো একটা অ্যানিমেশন করাবো এবার স্কেলের স্টপ আছে ক্লিক করলাম শিপ ধরে পেজ ডাউন দিলাম দুইবার আর একটা কী বসালাম তো লাস্টে কী কোনো ভ্যালু চেঞ্জ করবো না প্রথমটা এসে ভ্যালু চেঞ্জ করব জিরো করে দেব এই যে তাহলে অ্যানিমেশনটা কী হলো এই ব্যব হলো এখন দেখেন এইটা একটু মানে একটু গতানুগতিক যে অ্যানিমেশন সেরকমই ফিল হচ্ছে এই যে নর্মাল তাহলে এই সবগুলা কী ফ্রেমকে সিলেক্ট করে এফ নাইন কীবোর্ডের তা আমি দিচ্ছি না ওই যে আমার যেহেতু রেকর্ডের ফাংশনে আছে এই জন্য আপনারা শর্টকাট দেবেন এফ নাইন দেবেন তারপর ইন্ডিভিজুয়াল এক একটাকে ধরে যদি আপনি চান যে গ্রাফি ডিটার গিয়ে কাজ করবেন করতে পারেন আর আমি চাচ্ছি যে সবগুলোকে একসাথে তাও করা যাবে এখান থেকে সিলেক্ট করলাম টেনে দিচ্ছি এটাকে ইন্ডিভিজুয়াল যদি সিলেক্ট করেন প্রথম প্রথম কাজ করতে ইজি হবে তো আমি এই যে অ্যানিমেশনটা শেষের শেষের যেটা আছে সেটা হচ্ছে স্মুথলি হবে হ্যাঁ এটাও ঠিক আছে নাওসি দেখি এখন দেখি কি অবস্থা হলো এই দেখেন কত সুন্দর হল অ্যানিমেশনটা ঠিক আছে তো গ্রাফ এডিটরের এই কাজ কি ফেম অ্যাসিস্টেন্টের এই কাজগুলো যদি আমরা না করি তাহলে এই যে প্রিন্সিপাল ফলো না করলে অ্যানিমেশন কিন্তু সুন্দর হচ্ছে না কিন্তু অ্যানিমেশন হচ্ছে মোশন হচ্ছে কিন্তু এখন দেখেন কত সুন্দর স্মুথলি আসলো ঠিক আছে এই হচ্ছে বিষয় তো গেলো এটা আরেকটা দেখায় দিই বাসায় যেহেতু সামনে তিন দিন আবার দিন ক্লাসের গ্যাপ আছে ওই তিন দুই তিন দিনে সবকটা প্র্যাকটিস করবেন এই জন্য সবকটাই দেখা দিচ্ছি তো সবকটাকে সিলেক্ট করে শিপ কন্ট্রোল সি দিলাম প্রিকম্পোজ করে এখানে রাখতেছি মোবাইল এটা চোখ অফ করে রাখলাম এবার এখানে এই যে জেলি দিয়ে দিছি জেলি জেলি ফ্রুটস জ্যাম তারপর হচ্ছে জেলির একটা লোগো দিয়ে দিছি এগুলো একটু দেখে নেবেন এই যে ফল যেটা আছে এটাকে একটু বড় করে নিচ্ছি ফ্রুট যেটা একটু বড় করে নিলাম তারপরে এখানে একটা টেক্সট আছে জেলির জন্য দেখি জেলির টেক্সটটা কোথায় আছে এই যে জেলির জন্য একটা টেক্সটের মতো বা একটা লোগোর মতো আছে এই এটাকে নিয়ে আসবেন এইটাকে লোগো আকারে যেন একটা পূর্ণাঙ্গ ফিল থাকে আমরা যেই কাজই প্র্যাকটিস করব পূর্ণাঙ্গ একটা ফিল থাকে তাইলে পরে আউটপুটটা ভালো আসবে আপনারও কাজের গতি বাড়বে জ্যামের বোতলটাকে একটু ছোট করতেছি তারপর ফুটসটাকে একটু ছোট করে দিচ্ছি আর গুগল থেকে যারা ছবি ডাউনলোড করতে পারেন তারা ছবি ডাউনলোড করে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড নিয়ে নেন লোগোটা এরকম দিয়ে দিলাম আর এখান থেকেও ব্যাকগ্রাউন্ড দিতে পারেন যেমন আমি এখন একটা ব্যাকগ্রাউন্ড আবার তৈরি করতেছি সাপোজ একটা শেপ নিচ্ছি রেক্ট্যাঙ্গেল নিলাম ডাবল ক্লিক করে দিলাম রেক্ট্যাঙ্গেলটা পুরোটা কভার করে দিল রেক্ট্যাঙ্গেলটা সবার নিচে দিয়ে দিলাম আর এই রেক্ট্যাঙ্গেলে হচ্ছে আমি কী করলাম একটা গ্রাডিয়ান কালার দিয়ে দিলাম একটা রেডিয়াল গ্রাডিয়ান দিয়ে দিলাম এখানে ক্লিক করবো রেডিয়াল গ্রাডিয়ান রেড টিনে বড় করে দিচ্ছি একটা গ্রাডিয়ান কালার দিয়ে দিলাম হ্যাঁ এখন এটাকেও একটু ডিফারেন্ট কালার দিয়ে দিই যেন এটার সাথে কালারটা ভালো যায় সাপোজ লাইট কালার দিলাম আর ডার্ক কালারের শেড দিয়ে দিলাম হালকা ডার্ক অথবা একটা এই যে এটা দিতে পারি এটা ভালো ভালো লাগবে আর এইখানে একটু সাদা কালার দিয়ে দিচ্ছি এই যে ঠিক আছে এখন কিন্তু ভালো লাগতেছে দেখতে এখানে একটু রেড দিয়ে দেখি যদি ভাল লাগে খারাপ লাগতেছে না তার চাইতে বেটার বোধ হয় আগেরটাই যেটাই ভালো ছিল ওকে শোনাচ্ছি দেখেন এখন কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে তো এখন এটার অ্যানিমেশন আমরা কিভাবে করতে পারি দেখেন প্রথম হচ্ছে আমরা আচ্ছা ওই যে সোলো লেয়ারের গত ক্লাসে একটা বিষয় ছিল সোলো লেয়ারটা এখন দেখাই দিই দেখেন এখানে চারটা লেয়ার আছে সো আপনি এই সোলো লেয়ারটা যেভাবে কাজ করাবেন ধরেন চারটা লেয়ারের মধ্যে আপনি দেখতে চাচ্ছেন একটা তাহলে এই যে সোলোটা যেই লেয়ার বরাবর আছে সেই লেয়ারে যদি ক্লিক করেন তাহলে ওই একটা লেয়ারই দেখবেন বাকিগুলো আর দেখবেন না ওই দেখেন এটাকে বলা হয় সোলো ওই যে আমরা সোলো মিউজিক বলি না সোলো অ্যালবাম বলি না মানে একক অ্যালবাম সেই একক জিনিস আবার ওইখানে ক্লিক করবেন ওটা চলে যাবে বাকিগুলো চলে আসবে যদি দুইটা চান যেমন এই দুইটা চাই তাহলে আমি ওই দুইটার উপরে সোলো সুইচটা অন করে দেবো বাস দুইটাই থাকবে থাকবে না এটা হচ্ছে আচ্ছা ঠিক আছে তো এরপরে আমরা শুরু করি তাহলে আমার ব্যাকগ্রাউন্ড আর অ্যানিমেশন হবে না অ্যানিমেশন হবে এই যেটা তো এইটা অ্যানিমেশন হবে তাহলে আমরা যেটা করবি করব সেটা হচ্ছে এটা কিসের অ্যানিমেশন করবো সাপোজ আমরা চাচ্ছি এটা স্কেল তাহলে আমরা আগে দেখবো যে আমার ফুডস যেটা আছে ফুডসের এই অ্যাংকোরটা ঠিক আছে কি না তো যেহেতু এটা ফ্লোরে আছে এটা আমরা অ্যাঙ্করটা একটু নিচে দিয়ে দেবো তাহলে প্যান বিয়ান টুলসি গিয়ে অ্যাঙ্করটাকে ধরে একটু নিচে নিয়ে নিলাম তাহলে অ্যানিমেশনটা এইখান থেকে হবে ওকে এইখান থেকে হলো তাহলে স্কেলের এস প্রেস করলাম আচ্ছা আগে অ্যাঙ্কর ঠিক করে নিই তারপরে হচ্ছে অ্যানিমেশন করি তো এইটাকে চাচ্ছি এই যে একটু স্লো অন করি এই যে এইটা এইটার অ্যানিমেশনটা চাচ্ছি আমরা এই কর্নার থেকে হতে তো এই কর্নারে নিয়ে আসলাম সেন্টার এইখানে ঠিক রেখে হবে আর লোগো যেটা ছিল সেটা ধরেন সেন্টারে থাকুক অথবা এই কর্নার থেকেও দিতে পারি দেখি এই কর্নার থেকে দিই এক একটাকে এক এক রকমের ইফেক্ট দিয়ে দেখাচ্ছি সো নাও প্রথমে আমরা জেলির বোতলটার অ্যানিমেশন করবো জ্যাম তাহলে এটা সোলো অন করলাম ওকে তো এইটার এক দুই তিন ফ্রেম জায়গা রেখে দিলাম তারপর এটার আমরা অ্যানিমেশন করব প্রথমে এটার অ্যানিমেশন করব পজিশন তাহলে পজিশন নিলাম তারপর এটার সাথে আমরা চাচ্ছি যে রোটেশনের একটু কাজ করবো তাহলে আর প্রেস করলাম শিপ ধরে এবার দুইটার প্যারা স্টপ আছে ক্লিক করলাম শিপ ধরে এক দুই বিশ ফ্রেম সামনে গেলাম এইখান থেকে দুইটারই ফাঁকা কি ফ্রেম বসিয়ে নিলাম কোনো ভ্যালু চেঞ্জ করব না ওকে দুইটারই ক্লিক করে বসালাম বসলো তাহলে শেষের ফ্রেমে সে এইভাবেই থাকবে কিন্তু প্রথম ফ্রেমে সে এইভাবে থাকবে না তাহলে প্রথম ফ্রেমে আমি চাচ্ছি যে তার রোটেশন একটু এইভাবে থাকবে এই যেভাবে বিশ ডিগ্রি হেলানো অবস্থায় তার রোটেশন থাকবে তাহলে এইভাবে তার রোটেশন চেঞ্জ হবে ওকে অথবা তিরিশ ডিগ্রি মাইনাস দিয়ে দিই এবং তার পজিশন এইখানে থাকবে না তার পজিশন থাকবে বাইরে এই যেখানে তাহলে কিভাবে আসবে সে এই যেভাবে আসবে এইভাবে আসবে হ্যাঁ ওকে আসলো তাহলে এটা শেষ হইতে হইতে এই যে ফ্রুট যেটা আছে সেটার অ্যানিমেশন শুরু হবে ফ্রুটস ফ্রুটস তাহলে ফ্রুটসটার অ্যানিমেশন শুরু হবে স্কেলের কাজ করবো স্কেলের কাজ করবো শিব ধরে পেজ যাওয়া এক দুই বিশ ফ্রেম বসালাম কি ফ্রেম তাহলে শেষের ফ্রেমে সে থাকবে এখানে ভ্যালু যা আছে তাই প্রথম চলে প্রথমে তার এখানে তাকে জিরো করে দিচ্ছি অ্যানিমেশনটা কি হলো এখন কিন্তু গতানুগতিক চেঞ্জ করবো পরে তো এটা শেষ হইতে হইতে লোগোটা অ্যানিমেশন শুরু হয়ে যাবে স্কেল লোগোটারও কাজ করবে স্কেল আর হচ্ছে রোটেশন তো দুইটারই স্টপ আছে ক্লিক করলাম শিপ ধরে এক দুই বিশ ফ্রেম সামনে গেলাম কি ফ্রেম বসালাম শেষের ফ্রেমে কোনো ভ্যালু চেঞ্জ করবো না প্রথম ফ্রেমে আসব এখানে আমি চাচ্ছি যে তার রোটেশনটা থাকবে এইভাবে আর মান থাকবে জিরো তাহলে অ্যানিমেশনটা এখন কী হলো পুরোটা এই যে কিন্তু এটা কি গতানুগতিক অ্যানিমেশন দেখতে ভালো লাগতেছে না তো সবগুলার সিলেক্ট কইরা ইজি ইজ এফ নাইন তারপরে সবগুলাকে গ্রাফ এডিটরে নিয়ে যাব সিলেক্ট রাখা অবস্থায় দেন ধরে এক একটারে স্মুথ অ্যানিমেশনের জন্য শেষের পয়েন্টটাকে স্লো করে দেব নাও সি দেখি কি অবস্থা এই দেখেন দেখছেন কত সুন্দর

তো তাহলে দেখেন আমার কি হলো তিনটাই কম্পোজিশন হয়ে গেল একটা কম্পোজিশনের মধ্যে প্রিকম্পোজ এখন আমি চাইলে তিনটাকে তিন সময়ে হচ্ছে ই করতে পারি রেখে অ্যানিমেশনটা একসাথে রেন্ডার করতে পারি তাহলে প্রথম চাচ্ছি চিপসেরটা ওকে দান চিপসেরটা উপরে আসে তাহলে চিপসের অ্যানিমেশনটা শেষ হচ্ছে কোথায় এই যেখানে শেষ হচ্ছে তাহলে ধরেন চিপসের অ্যানিমেশনটা আমরা দুই সেকেন্ড পর্যন্ত রাখবো ওকে তারপরে এখানে আর রাখবো না তাহলে এবার এই যে পিছন থেকে এসে এইভাবে টেনে দিব পিছন থেকে এইভাবে টেনে দিব তাহলে পিছনের ওইটা ট্রিম হয়ে গেল বুঝিয়েন কথা পিছন থেকে টেনে দিব ট্রিম হয়ে গেল অথবা সবচাইতে সহজ উপায় হচ্ছে চিপসের লেয়ারটা সবার নিচে দেন বাকি লেয়ারগুলোকে একটু টেনে একটু এইভাবে রাখেন টেনে দেন ট্রিম না কিন্তু বুঝিয়েন আবারও বলতেছি চিপসের লেয়ারটা যেটা আমি আগে অ্যানিমেশন দেখবো সেটার কম্পোজিশন আগে নিচে রাখলাম বাকি দুইটা লেয়ারকে সিলেক্ট করে ট্রিম না জাস্ট মাঝখানে এসে টেনে দিলাম ডান দিকে এবার তাহলে চিপসের লেয়ারটার অ্যানিমেশন হচ্ছে ওকে ডান দুই সেকেন্ড বাস এরপরে কোনটা দেখতে চাই ধরেন মোবাইলেরটা অথবা জ্যামেরটা যেটাই দেখতে চান ধরেন মোবাইলেরটা তাহলে মোবাইলের লেয়ারটা টানবো এইভাবে ট্রিম না টানবো জাস্ট মুভ মাঝখান থেকে এই যে টেনে এসে এর সামনে রাখলাম তাহলে এটার অ্যানিমেশন শুরু হলো তাহলে কতক্ষণ পর্যন্ত চাই এটার অ্যানিমেশন ধরেন এটাও দুই সেকেন্ড তাহলে এইভাবে পরেরটা টেনে দেব তো এটাও চাই কতক্ষণ সাপোজ দুই সেকেন্ড তাহলে এই ছয় সেকেন্ড পর্যন্ত সিটিআইটা নিয়ে কিবোর্ড থেকে অ্যান প্রেস করলে টিম টিম হয়ে গেল টাইম লাইন পুরোটা এইবার আমরা চলে যাব কম্পোজিশন এখান থেকে অ্যাড টু মিডিয়া এনকোডার রেন্ডার কিউ থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে আমরা কি রেন্ডার দিচ্ছি সো আমি আপনাদের তিনটাই করে দেখা দেখালাম সবগুলো দিয়ে দেখাইছি তারপর একটা ইলাস্ট্রেটারের ফাইলও দিয়ে দিব ওইটাকে আপনারা ইম্পোর্ট করে অ্যানিমেশন করবেন বাসায় এই চার টাকা সবাই করবেন আমি করায় দেখাইলাম তিনটাই তো বাকি রইলো কি এইখান থেকে ফর্মেট নিচ্ছি ফর্মেট যা আছে পয়েন্ট টু সিক্স ফোর ওইটাই থাকবে ফর্মেট যদি না থাকে চেঞ্জ করেছি মানে ঠিক করে নেবেন যেহেতু ছয় সেকেন্ড আর হচ্ছে অনেক ইলিমেন্ট আছে এই জন্য ডাইনামিক লিঙ্কটা একটু সময় নিচ্ছে আর আপনারা চাইলে ইন্ডিভিজুয়াল হচ্ছে ই নিয়ে করতে পারেন কম্পোজিশন নিয়ে এক একটা একটার জন্য এক একটা কম্পোজিশন নিয়ে করতে পারেন যে একটা প্রজেক্ট একটাই করবেন আর আমি একটা প্রজেক্টে তিনটা করলাম এই আর কি

আমরা তো ক্লাসের টাইমই করতে পারবো না আমরা মনে হয় আর একটা লিঙ্ক দেওয়া ভালো আচ্ছা আর একটা লিঙ্ক দিই এটা লিঙ্ক হোক ততক্ষণ আর একটা লিঙ্ক দিই আপনারা ওই লিঙ্কে জয়েন করেন আচ্ছা আমরা রেন্ডার দিই যেখানে ছিলাম সেখান গিয়ে রেন্ডার দিই এই জায়গাটায় আমরা হচ্ছে রেন্ডার দিচ্ছি কোথায় রেন্ডার দেব সেই জায়গাটা নিচ্ছি এডিট ফাইল রেন্ডার এখানে আমি জাস্ট লিখে দিচ্ছি যে ধরেন অ্যাড ডিজাইন সাপোজ কিছু একটা সেফ এরপর হচ্ছে এই নীল গ্রিন যেই বাটনটা আছে এটা ক্লিক করব তো লিঙ্ক হচ্ছে টেন্ডার হচ্ছে রেন্ডার হলো ডান নাও দেখি কোথায় রেন্ডার হলো আর এটা কিন্তু একটা ফোল্ডারে রাখবেন ফোল্ডারে না রাখলে পরবর্তীতে কাজ করতে গেলে কিন্তু এটা দেখবেন না সো এই দেখেন অ্যাড কয় এমবি দেখি মাত্র ছয় এমবি সো আমাদের তিনটে অ্যাড হয়ে গেছে নাও আমরা দেখি আমাদের তিনটে অ্যাড হয়ে যায় এই দেখেন একই জায়গায় আমরা রেন্ডার দিলাম ব্যাস সিম্পল কাজ কিন্তু আউটপুট কত সুন্দর বের হইলো একটু সাজানো গোছানোভাবে কাজটা করলাম চাইলে এদিক সেদিক করে উল্টাপাল্টা অনেক কিছু দেখানো যায় কিন্তু যতটুকু শিখতেছি তা দিয়ে আসলে আউটপুট কি বের করা যায় সেটাই আমরা দেখলাম এরকম একটা টপিক্স দিয়ে তো আর একটা অ্যাড যাবে না কিন্তু কিছু একটা হলো আশা করি বুঝতে পারছেন তো এটা ছিল আজকে আমাদের ক্লাসের মেনলি টপিক্স তো যেভাবে করছি যেহেতু পরবর্তী ক্লাস হচ্ছে পরবর্তী ক্লাস হচ্ছে বুধবার এক দুই দিন একদম ঠান্ডা মাথায় মানে ওই দিন যেহেতু রাত্রে তাহলে তিন দিন টাইম তিন দিনে যদি আপনারা এরকম ধুমায় অ্যাড না করতে পারেন তাইলে তো হচ্ছে কষ্টের গায়ে লাল জামার বেদনার গায়ে নীল এছাড়া আর আমার কিছু বলার থাকবে না তো আশা করি এই টপিকগুলোর উপরে বাসায় প্র্যাকটিস করবেন তো আপাতত আমি রেকর্ডটা এখানে অফ করে দিচ্ছি কারো কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেন এন্ডে রেকর্ডের বাইরে নিচ্ছি